ওকে ফাইন, এটাকে তন্ময় তন্ময় রয় আপনি এই কাজটাকে সাপোজ মনে করেন আপনি এই কাজটা গ্যার কাছ থেকে কিনবেন, ভালো করে খেয়াল করবেন জিনিসটা, এই কাজটা আপনি স্বচ্ছ ভাইয়ের কাছ থেকে কিনবেন, আপনি মনে করেন $100-এর মধ্যে ওনাকে কত টাকা দিয়ে এই জিনিসটা কিনবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি কারো সাথে বিজনেস করেন, যেমন আমার বড় ভাই, উনি ওনার একটা বিজনেস আছে, উনি হচ্ছে মোবাইল আউটলেট আছে, অর্থাৎ বিভিন্ন যত ধরনের মোবাইল আছে, যেমন ওপো বলেন, স্যামসাং বলেন, অর্থাৎ মোবাইল রিলেটেড যত কিছু আছে ওনার সবে বিক্রি হয়। উনি যখন আমার সাথে আসেন, উনি হচ্ছে আমার বাসায় যখন আসেন, উনি ওই সে তখন সেক্ষেত্রে হচ্ছে উনি আমার বড় ভাই। যখন আমি ওনার শপ থেকে কোনো কিছু কিনতে যাই তখন কিন্তু বড় ভাই থাকে না, তখন হচ্ছে ব্যবসায়ী, ও হচ্ছে ব্যবসায়ী, আমি হচ্ছে ক্রেতা। হ্যাঁ, হয়তো বা আমাকে একটু সুযোগ সুবিধা দেবে, কিন্তু ব্যবসায়ী এবং ক্রেতা। সো ওই জিনিসটাকে মেনটেন করে আপনি যদি, আপনাকে যদি বলি যে এটাকে কত টাকা মূল্য দিবেন, সেই হিসেবে আপনি এটাকে কয় টাকা দিয়ে কিনবেন, আপনি $100-এর মধ্যে মনে করেন আপনি এটা কাজ করতে দিচ্ছেন। তন্ময়, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার বলেন। কত ডলার? $50। $50 দিবেন? ওকে ফাইন, মানে আপনার হয়তো বা কম ভালো লাগছে যে আপনি $50, তাই তো? আচ্ছা, তো এবার চলেন আমি এই জিনিসগুলো একটু দেখি। উনি এটা $50 দিয়ে কিনবেন, তো এটার আসলে আসলে $50 নাকি আর একটু বেশি দাম আছে সেটা একটু জানা দরকার। এই জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার যেই গ্যাটা আছে, অ্যাকচুয়াল যেই ইমেজটা আছে সেই ইমেজটাকে একটু ওপেন করবো আমি। এখানে এই ইমেজটাকে আমি একটু ওপেন করতে চাচ্ছি। অলরেডি এক্সিট করা আছে, কোথায় আছে একটু দেখতে দেখা দরকার। এটার মধ্যে বলতেছে আছে, এটার মধ্যে তো নাই, যাই হোক এটাকে বাদ দিয়ে দিই, তাহলে মনে হয় আসবে। এটাই তো মেন ইমেজটা। ওকে ফাইন, একটু খেয়াল করে দেখি আমি এই ইমেজটাকে ওপেন একটু বড় করি, লম্বা করি, এই বরাবর নিয়ে আসার ট্রাই করতেছি। এই বরাবর নিয়ে আসার একটা কারণ আছে, এই বরাবর নিয়ে আসার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি উনি যে ইমেজটাকে ইয়া করছেন, বড় ছোট করছেন, এই বড় ছোট করার মধ্যেও ছিল একটু প্রবলেম, অর্থাৎ উনি রেশিও মেনটেন করে বড় না করে উনি যেটা করছেন সেটা হচ্ছে একটু লম্বাটে করে ফেলছেন। খেয়াল করে দেখেন, উনি প্রথম যে ভুলটা করছেন সেটা হচ্ছে উনি লম্বাটে করে ফেলছেন। আমার ইমেজটা কিন্তু এইখানে, আমি অর্থাৎ এই জিনিসটাকে এখন এইখানে রাখতেছি, দেখেন আমার হোমটা হচ্ছে এরকম, কিন্তু বাট উনি যেটা করছেন সেটা হচ্ছে একটু লম্বাটে করে ফেলছেন, নাম্বার ওয়ান। সো এইখানে আপনার $10 বাদ যে আপনি ইমেজটাকে ঠিক মতো করতে পারেন নাই। তো যেহেতু আমি ইমেজটাকে সুন্দর করে করতে পারি না, লম্বাটা করে ফেলছি, সেক্ষেত্রে আপনি মানে এটার প্রায়োরিটিটা হারাচ্ছেন, অনেক পার্সেন্ট, প্রায় 30% হারায় গেছে আপনার বিক্রির যে আছে প্রায়োরিটিটা ছিল সেটা থেকে আপনি 30% হারায় ফেলছেন, অর্থাৎ আপনার এখন 70% বেঁচে আছে। এখন চলেন আমরা একটু কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি। কন্ট্রোল ওয়াই দিয়ে যখন আপনি এটাকে দেখবেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এইখানে একটার ভিতরে একটা ঢুকে আছে, এখানে দেখেন ফাঁকা আছে, এখানে একটু খেয়াল করে দেখেন একটার মধ্যে অনেকগুলো চলে আসছে, অর্থাৎ ওভারল্যাপিং হয়ে গেছে, এখানে দেখেন ঠিকমতো অ্যাড হয় নাই। এরপর এখানে খেয়াল করে দেখেন এই অংশগুলো ফাঁকা আছে, এতে আপনার কী হবে, আমি যদি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, খেয়াল করে দেখেন এটা এটার মধ্যে চলে আসছে, অর্থাৎ আঁকা বাঁকা, বুঝতে পারছি কথাটা, এইখানে হচ্ছে আঁকা বাঁকা। এই যে দেখেন এটার ভিতরে এটা চলে আসছে, এটার মধ্যে এটা নিয়ে আসছেন, এটা এখানে ভিতরে নিয়ে চলে গেছে, এই যে এখানে ফাঁকা তো আছেই, এই যে এখানে ফাঁকা আছে। তারপর হচ্ছে আপনার এই অংশগুলোকে দেখি, এই জায়গায় একটু দেখি, এই যে এখানে ফাঁকা আছে, তারপর হচ্ছে আপনার এদিকে দেখি একটু, এই যে এখানে তো ফাঁকা আছে, ঠিক আছে, একটার সাথে একটা মিলে নাই। তারপর একটু সামনের দিকে যাই, আমরা একটু সামনের দিকে যাই, গিয়ে দেখি কী অবস্থা, এইখানে আপনার কার্ভটা করেন নাই। তারপর হচ্ছে এই যে এখানে আছে, এখানে হচ্ছে আপনার উপর দিয়ে করে ফেলছেন, অর্থাৎ জিনিসটা হবে হচ্ছে ভিতর দিয়ে, এটা হবে আপনার এই ভিতর দিয়ে এই জায়গায় এসে অ্যাড হয়ে যাবে, কিন্তু আপনি এটা এক্সট্রা করে ফেলছেন। তন্মন ভাই, তন্মন ভাই আছেন জি? কয় টাকা দিয়ে কিনবেন এখন? এখন তো কমে যাবে স্যার। মানে আপনি আপনার প্রয়োজন মতো বলেন যে কয় টাকা দিয়ে কিনবেন। আগে $50 থেকে $20 মাইনাস, $20 মাইনাস, তাই না? আপনারটা $30-এ বিক্রি হয়ে গেছে, তো $100 থেকে আমি $30-এ বিক্রি করে ফেলছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এটা করতে স্বচ্ছ ভাইয়ের আনুমানিক 2 ঘন্টা সময় লাগতে পারে আমার মনে হয় আর কি, জানি না, হয়তো আরেক কম লাগতে পারে। তো
আমি 2 ঘন্টা সময় ব্যয় করে একটা কাজ করলাম, আমি 2 ঘন্টা সময় ব্যয় করার পর এখন এইখানে আমি আরেকটা ওপেন করব, একটু পরে আরেকটা ওপেন করব। আচ্ছা আসছেন, যখন আমি ওপেনটা করেই দিই, করেই আমি মানে কম্পেয়ারটা করি। বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আসলে শেখানোর উদ্দেশ্যে কাজটা করা, আর কিছু না, বা এটা সম্পর্কে বলানো। আমি জাফর একটা ইয়া করি, জাফর একটা ওপেন করি। স্যার এখানে একটা সমস্যা হয়েছিল যে আপনি যে পিকচারটা দিছিলেন সেটা যখন জুম করে এন্ডিং পয়েন্ট গুলো সিলেক্ট করতেছিলেন তখন ফাটে ফাটে যাচ্ছিল। আচ্ছা, সেখানেতে আপনার যে এই মানে ইয়া করছেন, ডাউনলোড করছেন, আপনার ডাউনলোড সিস্টেমটা মনে ভালো ছিল না, কারণ আপনি যে কাজটা করছেন আমার মনে হয় আর কি, আপনি হচ্ছেন ক্লাসে গেছেন, ক্লাসে গিয়ে সাপোজ মনে করেন আমার এটা এখান থেকে এটা ওপেন হচ্ছিল না, এই জিনিসটা ওপেন হচ্ছিল না। ডাউনলোড করার সিস্টেমটা হচ্ছে এখানে যাবেন, গিয়ে ওপেন ইন নিউ উইন্ডোজে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে একটা অপশন আছে ডাউনলোড অপশন, এটার মধ্যে ক্লিক করব। যদিও এই প্রবলেমটা হচ্ছিল, আমারও হচ্ছে, ডাউনলোড হচ্ছে না, দেখেন আমি ক্লিক করলে আমার এখানে ডাউনলোড অপশনটা আসতেছে না, এখন দেখেন হচ্ছে আবার, কোনো প্রবলেম হয়েছে হয়তো বা এই জন্য হচ্ছিল না। তো এটা হচ্ছে ডাউনলোড করার ওয়ে, কিন্তু আপনি যে কাজটা করছেন আমার মনে হয় আর কি, রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ দিয়ে ক্লিক করে আপনি সেভ করছেন, যার ফলে এটাকে যখন আপনি ওপেন করছেন এখানে ফেটে যাচ্ছিল, অর্থাৎ আপনার রেজুলেশনটা ভালো কাজ করে নাই। ওকে, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম এটা হচ্ছে জাফর সাদিকের, জাফর সাদিক না আপনার নাম, জাফর জাফর ইকবাল, আচ্ছা আচ্ছা, জাফর ইকবাল ভাইয়ের কাজ, জাফর ইকবাল ভাইয়ের কাজটা এখানে কে কিনবে? জাফর ইকবাল ভাইয়ের কাজটা এখানে কাকে দেওয়া যায় বলেন তো? অনন্যা আপু কয় টাকা দিয়ে কিনবেন বলেন আপু? জি ভাইয়া, বলেন এর কত দিয়ে কি? ভাই এখন দেখে, আপনি খাওয়া দাওয়া করতেছেন? না ভাইয়া। আচ্ছা বলেন, $100 মতো কত দিবেন আপনি এটা? $100 মানে ভাইয়া $60 $60 মানে দূর থেকে দেখে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, দূর থেকে থেকে $60 দিবেন, ধন্যবাদ আপনাকে। জাফর ভাই আপনি এক কাজ করেন, এই ফাইলটা নিয়ে অনন্য আপুর কাছে চলে যান, উনি আপনাকে $60 দিবে, আপনি চলে আসবেন নিয়ে, ঠিক আছে? তাহলে চলেন আমরা একটু দেখি কোথায় দেখি। এই হচ্ছে কন্ট্রোল ওয়াই ইউজ করলাম, কন্ট্রোল ওয়াই ইউজ করার পর আমার মনে হয় দেখার পরে ওনার $60 দিতে ইচ্ছা করবে কি না সেটাই সমস্যা। আচ্ছা আমরা একটু কন্ট্রোল ওয়াই ছাড়াই দেখি, এইখানে যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে আমার স্লাইনগুলো ঠিক হয় নাই। এরপরে দেখেন এখানে যে প্রবলেমগুলো আছে, ঠিক আছে, তারপর হচ্ছে কি আসছেন, রাজু আহমেদ, উনি কে আবার? আচ্ছা আচ্ছা আসছে। তারপর হচ্ছে এইখানে অংশগুলো আছে, কিছু অংশ আছে, জায়গা আছে যে প্রবলেম আছে, এই যে এখানেও দেখেন কিছু অংশ জায়গায় প্রবলেম আছে। হ্যাঁ আপু কত দিয়ে কিনবেন এখন? অনন্য আপু ভাইয়া এখন যদি আমার নিজের বিজনেসের পারপাসে হয়, আমি মানে আমার ব্যক্তিগত চিন্তা থেকে বলবো যে আমি আপাতত এটা নিব না। অপশন থাকবে না, যেহেতু আমাদের এখানে প্রায় 25 জনের মতো জমা দিয়েছেন, আপনি ইচ্ছা করলে যে কারোটাই নিতে পারবেন, তবে দেখে শুনে নিতে হবে আর কি, বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে আচ্ছা, তা আমার আসলে এটা হচ্ছে যাদের এখানে প্রায় আপনার 20 জন বা এরকম মনে হয় জমা দিছেন, তখন আমি যদি প্রত্যেক জনেরটাই দেখি তাহলে আজকে 4 ঘন্টা ক্লাস এখানেই চলে যাবে, সেই জন্য আমি হচ্ছে 2-1 জনেরটা দেখে আপনাদেরকে জাস্ট গিয়া করার ট্রাই করতেছি আর কি, এটাকে রিকভার করার ট্রাই করতেছি, বুঝতে পারছেন কথাটা? তো জিনিসটা একটু খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন আসলে আমি কী বোঝাতে চাচ্ছি। আচ্ছা এখন যদি কন্ট্রোল ওয়াই ইউজ করি দেখেন এখানে অনেক বেশি আপনার প্রবলেম। আচ্ছা একজনের একটা কোয়েশ্চেন ছিল যে এই যে জিনিসগুলো যা আছে, যে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে গিয়ে আমি দেখতেছি যে এই জিনিসটা আপনার দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে, তখন আমি মিলাবো কীভাবে? এটা মেবি রাকিবুজ্জামান ভাইয়ের কোয়েশ্চেনটা ছিল। আমরা এখন যে কাজগুলো করব, আমরা ডিরেক্ট সিলেকশনে চলে যাবো, আবার যে ডিরেক্ট সিলেকশন নিয়ে কাজ করছি ডিরেক্ট সিলেকশনে চলে যাবো। আমি এখন কী করব খেয়াল করে দেখেন, আমার পাতগুলো কিন্তু খুব সহজে অ্যাড হয়ে যাবে, আপনি যদি চান আপনি চাইলেই খুব সহজে এগুলোকে অ্যাড করতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় আর কি, ঠিক আছে? অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছুই আপনি আপনার প্রয়োজন মতো আবার এগুলোকে অ্যাড করতে পারেন। খেয়াল করে দেখেন আমি একটা একটা করে অ্যাড করতেছি, তো এভাবে আপনি চাইলেই খুব সহজেই অ্যাড করে কাজ করতে পারেন। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, এটা তো অনেক বেশি আপনার পেইনফুল। এখন দেখেন এখানে যে ডবল
কার্ভ আছে এখানে বোঝাই যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি কিভাবে কাজ করতে পারি, অর্থাৎ এই জিনিসগুলোকে আমি কিভাবে কাজ করতে পারি, আমি কি লক করে করে কাজ করব নাকি আপনি ডিরেক্ট নিয়ে কাজ করবেন, সেটা এই বিষয়টা নিয়ে আমি একটু কাজ করার জন্য আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আমি জাস্ট একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে কাজ করা, সেটা হচ্ছে এটা মনে হয় স্বচ্ছ ভাইয়ারটা কার, এটা মেবি গাটা। তা আমি এটার মধ্যে জাস্ট একটু করে দেখাচ্ছি আর কি আপনাদেরকে যে আপনি কিভাবে করবেন। আর এই যে হোমওয়ার্কগুলো যে করতেছি, এই হোমওয়ার্কগুলো করার সময় আমার মনে হয় এমন কোনো ব্যক্তি আছে বলে মনে হয় না। এরপর আমি মনে করলাম যে আছে দুই চারজন আছে যারা হচ্ছে আউটলাইন প্রিভিউ অ্যান্ড আউটলাইন কথাটাকে চেক করছে, কারণ আমরা ম্যাক্সিমাম মনে করছি যে হয়ে গেছে হয়ে যাবে। আসলে আপনি ইচ্ছা করলে এভাবেও বিক্রি করতে পারবেন, অর্থাৎ এরকম স্টাইলও আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এগুলো হচ্ছে যারা হচ্ছে ক্লায়েন্ট তারা কিন্তু আপনার আমার কাছ থেকে অনেক ভালো গ্রাফিক্স ডিজাইনার জানে, গ্রাফিক্স ডিজাইন জানে। ওনারা যেটা করবে সেটা হচ্ছে নিবে, নিয়ে যখন এটার মধ্যে আপনার কাজ করতে যায় বা কাজ করার চিন্তাভাবনা করে, তখন দেখবেন এটার মধ্যে আপনার গ্যা থাকে না, ওনাদের ফিটটা থাকে না, কারণ ওনারা যেমন দেখে নিছিলেন আসলে ভিতরে তা না। সেই জন্য আমি চাইবো না আমার ক্লায়েন্ট যাতে ছুটে যায়। যেমন এই যে খেয়াল করে দেখেন, অনন্যা হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট, উনি আপনার এই ডিজাইনটা দেখে ভালো লাগছে, ওনার উনি আপনার কাছ থেকে $60 দিয়ে কিনে নিল, মনে করেন কিনে নিল, কিন্তু যখন উনি এই জিনিসটাকে নিয়ে কাজ করবেন, অর্থাৎ আলাদাভাবে কাজ করবেন, তখন উনি ফল্টগুলো ধরতে পারবেন আসলে কোথায় কী প্রবলেম। তো এই কোথায় কী প্রবলেম ফল্টগুলো ধরতে গিয়ে উনি কী করবেন, আপনার থেকে পরবর্তীতে যেহেতু অলরেডি উনি নিয়ে নিছেন, পরবর্তীতে কী করবে এটাকে বাদ দিয়ে দেয়, মানে আপনার সাথে আর কন্ট্যাক্ট করবে না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দিব, সেটা হচ্ছে এর মধ্যে গুগলে গিয়ে যদি সার্চ করেন, অর্থাৎ আমি যদি আমি মার্কেট প্লেসে যদি একটু সার্চ করি, মার্কেট প্লেসের মধ্যে এরকম অনেক, বিশেষ করে fiverr.com-এর মধ্যে এই জিনিসটা আপনার বেশি থাকে, এরকম অনেক আপনার গ্যাপ পাওয়া যায়, কাজ পাওয়া যায় যেখানে বলা আছে যে রিডিজাইন মাই লগো, অর্থাৎ আপনার যে লগোটা আছে উনার যে লগোটা আছে সেই লগোটাকে উনি রিডিজাইন করতে চাচ্ছেন। এখন আপনি আপনার কাছে $50 দিয়ে লগোটা তৈরি করছেন আমি $50 দিয়ে বা $50 দিয়ে, ওইটাকে আবার আমি $50 দিয়ে রিডিজাইন করতেছি, মানে এটা কারণটা কি, এটা কারণটা কি? কারণটা হচ্ছে যে উনি যেটা কিনে ফেলছিলেন, কিনে ফেলার পরে মনে হচ্ছে যে না এখানে প্রবলেম ছিল, তখন কি করতেছেন রিডিজাইন করার ট্রাই করতেছেন, তখন হচ্ছে উনি আবার কি করতেছেন রিডিজাইন করা ট্রাই করেন। এরকম রিডিজাইন লগোর অনেকগুলো গ্যা থাকে, আমি দেখি তো রিডিজাইন আছে কি না একটু দেখি। এই দেখেন রিডিজাইন লগো, বুক কভার রিডিজাইন, তারপর হচ্ছে নিড টু রিডিজাইন দ্য পেজ কন্টেন্ট অ্যান্ড ক্লিন ইট আপ। দেখেন ক্লিন ইটের যে বিষয়টা আমরা নিয়ে কথা বলছিলেন, এই ক্লিন আপ করতে হবে। দেখেন লগো রিডিজাইন, রিডিজাইন আওয়ার PSD রেস্টুরেন্ট মেনু, লগো রিডিজাইন, বুকে ডিজাইনে বুক কভার, এরকম রিডিজাইন অনেক পাবেন। তো ওরা কেন এইসব রিডিজাইন করাচ্ছেন, রিডিজাইন করানোর হচ্ছে এই উদ্দেশ্যগুলো। তো আমরা যেহেতু অ্যাজ এ ফ্রেশার, এই জন্যই হচ্ছে আপনাদের উপর অ্যাজ টু মানে আপ টু ইউ এটাকে ছেড়ে দিছিলাম, ছেড়ে দিয়ে দেখতে যাচ্ছিলাম যে আসলে আপনারা ভুলগুলো বুঝতে পারতেছেন কি না, বা কোথায় কোনো জায়গায় মানে গিয়ে আছে কি না, ফল্ট আছে কি না সেটা ধরার জন্যে। তা আমার মনে হয় এখন আমরা সবাই বুঝতে পারতেছি যে কোথায় কী আছে কীভাবে নাই। অনেক জায়গায় অনেক ক্লায়েন্ট থাকে বা অনেক জায়গায় অনেক গ্রাফিক ডিজাইনার থাকে, তারা হচ্ছে সিস্টেমটা কীরকম করে আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে মনে করেন এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করলাম, ভালো করে খেয়াল করবেন জিনিসটা, আমি ড্র্যাগ করছি এখানে রাখছি উপরে, কিন্তু এটা আমি এটাকে নিলাম, সরি এটাকে সিলেক্ট করে আমি কি ইয়া করে নেই, আমি এখান থেকে নিলাম, নিয়ে এখানে কী করতেছি অ্যাড করতেছি, এখানে হচ্ছে এখানে কোনোভাবে অ্যাড করতেছি, কোনো রকমভাবে অ্যাড করতেছি, এভাবে উপরে আসে বা ইয়া করে আসে, ভিতর দিয়ে আরেকটা করে শেষ করে দেয়। অর্থাৎ তারা কোনো লাইন টান টেলে কাজ করে, কিন্তু যখন জুম আউট গ্যা করা হয় আপনার কী জানি বলে কন্ট্রোল ওয়াই ইউজ করা হয়, তখন দেখবেন ভিতরে কী অবস্থা, যে একটু আগে যে অংশগুলো দেখাইছিলাম আর কি ওই অপশনগুলো দেখা যাচ্ছে। আচ্ছা সম্ভবত এক ভাই কোশ্চেন করছিলেন যে আমি কীভাবে এই কাজটা করব, কি করলে আপনার একদম এগুলো ঠিক হবে, ওনার উদ্দেশ্যে বলতেছি একটু খেয়াল করে দেখেন, আমি এখানে এতটুকু লাইন তৈরি করছি, আমি কিন্তু এটাকে কোনো ধরনের লক করি নাই, কিছু করি নাই, এখানে আছে। এখন যদি পরবর্তী যে অংশটা যদি আমি তৈরি করতে যাই, যে আমাকে কোথায় সুবিধাটা দিতেছে দেখেন, আমি পরবর্তী লাইনটা যখন আমি ক্রিয়েট করতে যাচ্ছি, তখন আমি কি করতেছি
ডিরেক্ট সিলেকশনে গেলাম, গিয়ে এই কর্নারটা ড্র্যাগ করলাম, এখানে নিলাম, এই কর্নারটা যখন ড্র্যাগ করতেছে এখানে যখন নিচ্ছি, তারপর এই কর্নারটা যখন এই কর্নারে নিয়ে আসতেছে, তখন দেখেন একদম পয়েন্ট টু পয়েন্ট আমাকে দেখাচ্ছে যে তুমি একদম পয়েন্ট বরাবর আসছো। আবার যখন এই পয়েন্টটাকে নিয়ে এখানে নিয়ে যাচ্ছি, তখন দেখেন আমার এই লাইনটা কিন্তু একদম অ্যাকুরেট। আচ্ছা, এটা একটা গেল। এরপর একটু খেয়াল করে দেখেন, আমি এইখানে আসতেছি, এখানে এসে আমি মনে করেন ডিরেক্ট সিলেকশন টুলসটা দিয়ে আমি এইটাকে এখানে নিয়ে যাচ্ছি, যখন আমি মাউসটা এখানে নিচ্ছি, তখন দেখেন আমার আগের পার্টটাকে পার্টটা সে শো করতেছে। আবার যখন এখানে নিচ্ছি, তখনও কিন্তু আগের পার্টটা শো করতেছে, অর্থাৎ পাত বরাবর এসে আমি ছেড়ে দিচ্ছি। এখন এই জায়গাটা ধরে আমি কী করতেছি, এই জায়গাটা ধরে নিয়ে যাচ্ছে হচ্ছে এখানে, অর্থাৎ আমি এই সাইডটা একটু ক্রিয়েট করে ফেলতেছি, ডিরেক্ট প্লাস করতেছি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতেছি। অ্যাড করে দিলাম, এই অ্যাড করলাম, আমি এখানে আরো অ্যাড করতেছি, এই অ্যাড করলাম, এখানে দেখেন আরো একটা অ্যাড করা দরকার, আরো একটা অ্যাড করলাম, এই অ্যাড করলাম। এখন যদি আমি কন্ট্রোল ওয়াই ইউজ করি, দেখেন কন্ট্রোল ওয়াই যদি ইউজ করি, দেখেন তো আমার এখানে ডবল কার্ভটা কোথায় দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখানে ডবল কার্ভ। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাকে, অ্যাকচুয়ালি একটু অ্যাঙ্গেল থাকার কারণে এরকম ঢেউ 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 দেখাচ্ছে, দেখেন, বুঝতে পারছি ডবল কার্ভ বোঝার কোনো ওয়ে নেই। অর্থাৎ এখন আপনি ডিসাইড করেন, আপনি কি লক করে কাজ করবেন জিনিসটা, না আপনি এইভাবে কাজ করবেন। এইভাবে কাজ করলে যে সুবিধাটা হয়, সেটা হচ্ছে আগের যে গ্যাটা আছে সেটা দেখায়, যে এই পর্যন্ত আসছি, এখানে আসছে, এই জিনিসটা দেখায়, যার ফলে আপনি কি করতে পারবেন, খুব সহজেই জিনিসটা রিড্র করতে পারবেন। ওকে, ফাইন। আরও কয়েকজনের কাজ ছিল, আমি একটু আমরা এগুলো একটু দেখি। এখানে তন্ময়ের কাজটা আছে, তন্ময়ের কাজটা দেখি আমরা। এ হচ্ছে ওনার কাজটা। এবার কন্ট্রোল ওয়াই যদি দেই, ওয়াই দেওয়ার আগে একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন সমস্যা, এই যে দেখেন সমস্যা, তারপর এখানে হচ্ছে বাঁকা হয়েছে, এই যে সমস্যা, তারপর হচ্ছে এখানে তো আছে এই যে সমস্যা, ঠিক আছে, যে এই ঘরের মধ্যে থাকলে নিশ্চিত বৃষ্টিতে ভিজতে হবে, তারপর হচ্ছে এখানে তো আছে, অর্থাৎ এরকম আমাদের প্রবলেমগুলো থাকবেই। কারণ হচ্ছে আমরা যে আরেকটা ভুল করি, ভুল করে হচ্ছে যখন আমি কাজটা করতেছি তখন কিন্তু জুম করতেছি না। তো এখন কোয়েশ্চেন থাকতে পারে, আমি কতটুকু জুম করবো, যেমন এক ভাই কোয়েশ্চেন করছিল যে কতটুকু জুম করবো, আসলে এই জুমটা কোনো পরিমাপ নাই। এখন আমি যদি দেখতেছি, দেখেন এখানে স্পষ্ট দেখতেছি, আমি যদি এতটুকু রেখো কাজ করে করতে পারি, আমার যদি দরকার না হয় আমি কি করব, কন্ট্রোল ওয়াই দিয়ে এতটুকু রেখো আমি ইচ্ছে করলে খুব সহজেই কাজ করতে পারি, আমার প্রয়োজন মতো আমি কি করতে পারতেছি, কাজ করতে পারতেছি। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কোথায় গেলে বা কতটুকু গেলে আপনি খুব সহজে কাজটা করতে পারতেছেন বা দেখা যাচ্ছে। এই জিনিসটা আপনাকে আগে রেডি করতে হবে, দেন হচ্ছে আপনি কাজ করবেন। দেখেন এখানে এখন তিনটা লাইন আছে, বোঝার কোনো ওয়ে নাই। আপনি ইচ্ছা করলে পরবর্তীতে এগুলোকে কী করতে পারেন, এভাবে অ্যারেঞ্জ করে দিতে পারেন। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন, কাজ করলে আমরা যে কাজটা করতে পারবো বা আমি যে জিনিসটা বুঝতে পারবো, সেটা হচ্ছে আমার কাজটা আসলে কতটুকু ভালো হচ্ছে। এই যে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে একটা লগো, এটা হচ্ছে একটা লগো আমার কাছে, গতকাল রাত্রে একজন বলছে একটা জাস্ট লিখে দিতে, আমি লিখে দিছি, উনি আমাকে পেড করে দিচ্ছে, উনি আমাকে একটা টাকা পে করে দিছে। তো এখন আমার কথাটা হচ্ছে, ওনাকে আমি বলছি যে ভাই আমাকে একটু সময় দেন, আমি একটু ভালো করে করে দেই, ওনার সময় নাই, তা আমি কি করছি, আমার মতো করে আমি দিয়ে দিছি, জাস্ট আমি লিখে কি করছি, আমি একটা শ্যাডো অ্যাড করে দিয়ে কাজ করে দিয়ে দিছি, উনি কিন্তু এটা দিয়ে সন্তুষ্ট। কিন্তু আমি আমি যে কাজটা করছি, এর থেকে কাজ যদি উনি ভালো কোথাও পায়, জিনিসটা ভালো করে বুঝবেন কথাটা, এর থেকে ভালো কোথাও যদি কাজ পায় ওই একই সেম রেটে, তখন দেখা যাবে কি নেক্সট টাইম উনি আর আমার কাছে আসবে না, উনি আর আমার কাছে আসবে না। এখন কিন্তু এটাকে খুব পছন্দ করছে উনি, বললাম না, মানে দেওয়ার সাথে সাথে বলতো হ্যাঁ ঠিক আছে ওকে,
কিন্তু পরবর্তীতে যদি যখন দেখবে যে আরো ভালো কিছু পাচ্ছে, তখন কিন্তু উনি আমার কাছে দ্বিতীয়বার আসবে না। বলার উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে আমি যদি উনি যদি আমাকে আরেকটু সময় দিতেন, প্লাস হচ্ছে উনিও আমাকে একটা সময় দিছিলেন, আমি সরি যে ওনাকে আমি ওই সময়টা কাজ করতে পারতেছি না, আনফর্চুনেটলি আমার গার কারণে আপনার কাজ করতে পারি নাই, আমার পার্সোনাল প্রবলেমের কারণে আমি কাজটা করতে পারি নাই। বলার উদ্দেশ্য হচ্ছে আমি যদি ওই সময়টাকে কাজে লাগিয়ে কাজ করতাম, তাহলে কিন্তু কী হতো, আমার লগটা আরও সুন্দর হতো। বরং এতে আপনার কী হতো, ওই পরবর্তীতে যদি উনি এটা নিয়ে কোনো ধরনের কাজ করতো বা এটা নিয়ে কোনো ধরনের কিছু হইতো, তাহলে কী হতো, আপনার পরবর্তীতে এখান থেকে আমার কাছ থেকে অন্য কারো কাছে যাইতো না। তা আসলে অ্যাভেলেবেল হাজার হাজার লাখ লাখ হচ্ছে আপনার কম্পিটিটর। এই যে খেয়াল করে দেখেন, আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই, এখানে আপনার 483 জন এই পর্যন্ত আপনার ইয়া করছে, এন্ট্রি দিচ্ছে। একটা লগো রিডিজাইন করা লাগবে $73, 473 জন। আমি যদি এটার মধ্যে যাই, আরও কিন্তু 4 দিন বাকি আছে, খেয়াল করে দেখেন, আরও কিন্তু 4 দিন বাকি আছে। এখন এই যে $100 এখানে দেখেন, $100 SGD অর্থাৎ সিঙ্গাপুরি ডলার। এখন আমি এখানে যাচ্ছি, দেখেন ওনারা কী করতেছেন, বিভিন্ন জন বিভিন্ন কিছু তৈরি করে দিচ্ছেন, বিভিন্ন জিনিস করে দিয়ে জাস্ট উনি ওনার মতো কাজ করে দিয়ে ওনারটাকে ভালো রেজাল্ট দিচ্ছেন। অর্থাৎ এই লগোটাকে ওনাকে আবার রিডিজাইন করতে হবে, এই যে এই লগোটাকে ওনাকে আবার রিডিজাইন করতে হবে। তো এটা ওনার খুব ভালো লাগছে জিনিসটা, অর্থাৎ উনি এটা দেখছে, ওনার এটা ভালো লাগছে। এই যে আছে 100 453, আরও কিন্তু 4 দিন বাকি আছে, আরও 4 দিনে মিনিমাম আরও 400 অ্যাড হবে, মিনিমাম 400, এটা আরও বাড়তে পারে। অর্থাৎ এটা যেতে পারে হচ্ছে আনুমানিক দেখা যাচ্ছে যে আপনার 800 1000 2000 চলে যেতে পারে, অর্থাৎ এইখানে আপনার 2000 হয়ে যেতে পারে। ওইখান থেকে এই ক্লায়েন্টের যাকে ভালো লাগবে উনি হচ্ছে এটা কিনবে, এবং এটার গ্যাটা হচ্ছে $100 অর্থাৎ গ্যা টাকায় USD হচ্ছে $73। খেয়াল করে দেখেন, এখন আমি যদি চিন্তা করি, করলাম হইলো দায় সারা কাজ করলাম, করতে বলছে করলাম, এরকম জিনিস চিন্তা করি, তাহলে মার্কেট প্লেস আমি টিকতে পারবো না। আর যদি বলি যে না, আমাকে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে, তখন আপনি ভালো বুঝবেন যে আসলে আমি ঘুরতে পারি, বুঝতে পারছি। এখন হয়তো বা আপনার ফার্স্ট যে কোয়েশ্চনে থাকবে, আসলে আমরা তো নতুন, হ্যাঁ আমি এই জন্যই আপনাদেরকে বারবার জিনিসগুলো রিপ্লে করতেছি যে কীভাবে করলে কী হবে, কী করলে কী হবে, এই জিনিসগুলো। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা বলবেন, অবশ্যই এটা সলভ করে দেব। যত বেশি সময় দিবেন তত বেশি গেইনার হবেন, যত বেশি সময় দিবেন তত বেশি গেইনার হবেন। আমি আপনাকে এইখানে একটা জিনিস দেখাই, এই যে লোকটার কথা দেখতেছেন না, এই লোকটাকে আমি একটু যাই, আমি কিন্তু ওনাকে চিনি না, প্লাস হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এগিয়ে করলাম আর কি। ওনার এখানে হচ্ছে আমি আসছি, এখানে খেয়াল করে দেখেন, জয়েন্ট March 10, 2019, অর্থাৎ 1 বছর হয়ে গেছে কিন্তু ওনার, যে উনি যে জয়েন্ট করছেন 1 বছর হয়ে গেছেন। তো 1 বছর হয়ে যাওয়ার পর আমি একটু দেখি যে উনি ফার্স্ট যেই আর কাজটা পাইছেন সেটা কতদিন পর আগে পাইছেন। উনি এটা পাইছেন হচ্ছে 10 মাস, এটা 11 মাস, এন 1 ইয়ার, অর্থাৎ 1 বছর আগে উনি কী করছেন, মোটামুটি কাজ পাইছেন। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, কিন্তু এই যে আপনি গিয়া দেখতেছেন 9 মাস দেখতেছেন, আমি দ্বিতীয়টার মধ্যে যাই, দ্বিতীয়টার মধ্যে দেখি, এগুলো হচ্ছে 1 বছর আগের কথা। লাস্ট কাজ করছেন হচ্ছে 9 মাস আগে, দেখেন জিনিসটা, লাস্ট কাজ উনি পাইছেন $50 একটা কাজ করছেন, এটা হচ্ছে 9 মাস আগে কাজ। এই 9 মাসের ভিতরে কিন্তু উনি কোনো কাজ টাজ পান নাই, জানি না হয়তো বা কাজ পান নাই বা কাজ করেন এরকম কিছু একটা, 9 মাসের মধ্যে উনি কোনো কাজ পান নাই। যেহেতু উনি অ্যাক্টিভ আছেন, অলওয়েজ অ্যাক্টিভ থাকেন, সো আমার মনে হয় উনি এখানে কাজ পান নাই এরকম কিছু, বা পার্সোনাল ব্রায়ারের সাথে উনি অ্যাক্টিভ ছিলেন। তো উনি যদি চিন্তা করতেন 9 মাস হয়ে গেছে আমি কোনো কাজ পাই নাই, ওই চিন্তা করে যদি মানে থাকতেন, তাহলে কিন্তু আজকে উনি নতুনভাবে এখানে সাবমিট করতেন না। আমি কি বুঝতে পারছি কথাটা? তো এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে মানে গিয়ার থাকতে হবে, ডিটারমাইন্ড থাকতে হবে, আমি পারবো হবে, তাহলে কি আপনি করতে পারবেন। আর ম্যাক্সিমাম যে জিনিসটা করে সেটা হচ্ছে কিছু দূর করার পর, অর্থাৎ 2 ঘন্টা কাজ করলাম, খেয়াল করে দেখেন 2 ঘন্টা আমি কাজ করে ফেলছি, 2 ঘন্টা কাজ করার পর মাত্র 10 মিনিট বা আধা ঘন্টা সময়ের জন্যে আমার টোটাল কাজটাই মানে ভেস্তে গেছে। এই যে দেখেন আপনার তন্ময়ের যে কাজটা আছে আমি দেখাচ্ছি আপনাকে, উনি কিন্তু সময় নিয়ে কাজ করছে, কিন্তু এই যে জিনিসগুলো যা আছে এই দেখেন, এটার জন্য কিন্তু উনি ওনার কাজটা সম্পূর্ণটাই বাদ হয়ে যাচ্ছে। এখন একজন ক্লায়েন্ট যদি এগুলো দেখে, উনি তো কখনোই নিবে না, উনি চিন্তা করবে যে যেমন অনন্য কথাটা বলছে, আমার যদি সেই অপশনটা থাকে আমি নিশ্চয়ই যারটা ভালো তারটা আমি কিনবো,
তো এখানে তো দেখতেছেন যে হাজার হাজার মানুষ আমাকে, উনি এখানে অলরেডি 453, আরও মিনিমাম 2000 বা 1000 অ্যাড হবে, অর্থাৎ প্রায় 1500-এর থেকে সে একটা খুঁজে নিবে। তো হাজার হাজার মানুষের থেকে সে তার যেটা বেস্ট লাগবে সেটা হচ্ছে সে নিয়ে কাজ করবে। তো এজন্যই আসলে আমাদের এটার পিছনে অনেক সময় ব্যয় করা দরকার। প্লাস হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা আসলে আমরা অনেকে কী মনে করি জানেন, ওই যে আমি মনে প্রথম দিন কথাটা বলছি আবার একটু রিপিট করতেছি, তো শুনছি টাকা মানে ইয়া করলে খালি টাকা আর টাকা, গ্রাফিক্স ডিজাইন করব বাসার মধ্যে বসে থাকবো চিপস খাবো আর টাকা আর টাকা আসবে, মানে এটা এরকম একটা গ্যা চিন্তা ভাবনা। আসলে গ্রাফিক্স ডিজাইন এত সোজা না, অনেক কঠিন, আপনাকে সময় দিতে দিতে হবে, তাহলে আপনি গ্যা করবেন। এই যেমন অনন্যা আছেন, এই যে অপরাজিত আপু আসছেন, ওনারা কয়েকদিন পরে বলবেন যে ডাক্তার এই মানুষের হাত পা কেটে ফেলা অনেক সহজ গ্রাফিক্স ডিজাইনের থেকে। আমরা নতুন আরেকটা টুলস নিয়ে কাজ করব। আমাদের যে টুলস প্লেট আছে সেই টুলস প্লেটের মধ্যে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে রোটেট টুল, যার নাম হচ্ছে রোটেট টুল। আমরা জানি যে সব টুলসের পাশে একটা ছোট্ট সাদা এরর থাকে, ওইটার ভিতরে যদি আমি রাইট বাটন ক্লিক করি ভিতরে আরও কয়েকটা টুলস চলে আসতে পারে, চলে আসবে। এবং পাশে একটু খেয়াল করে দেখেন একটা ছোট্ট এরর আছে, এই এরর অপশনটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমার এই পপ আপটা বের হয়ে আসবে। অ্যাকচুয়ালি এখানে দুইটা অংশ নিয়ে কাজ করতে পারবেন আপনি, নাম্বার ওয়ান হচ্ছে রোটেশন, নাম্বার টু হচ্ছে রিফ্লেকশন। রোটেশন কী সেটা সম্পর্কে আমার একটু জানা দরকার। রোটেশন হচ্ছে আপনি যদি কোনো কিছুকে ঘোরাতে চান, খেয়াল করে দেখেন আমি নর্মালি এখানে একটা শেপ তৈরি করলাম, এই শেপটাকে আমি শেপ গিয়া করে আপনার সিলেকশন টুলস দিয়ে কর্নারে গিয়ে আমি এটা কী করতে পারতেছি, রোটেট করতে পারতেছি, আমি এখানে রোটেট করতে পারতেছি। এগুলো একটু খেয়াল রাখবেন। আর এখানে কীভাবে নতুন নতুন মানে এখানে সাধারণত ইমেজ ইউজ হয় না, এখানে আপনার ডিরেক্ট শেপ ইউজ হয়, কীভাবে করবেন না করবেন সেটা আমি দেখা দিচ্ছি, তবে কনসেপ্টটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা এখানে দেখেন আপনার এই কনসেপ্টটা ভালো হয়েছে এটার থেকে, কারণ এই জায়গায় দেখেন এটা ফাঁকা, এই জায়গাও ফাঁকা, কিন্তু এই জায়গার মধ্যে আপনি স্টার দিচ্ছেন, এর নিচেও যদি স্টার দিতেন জিনিসটা আরও সুন্দর লাগতো। তখন আমরা জিনিসগুলো সব ক্লিয়ার হয়ে যেতে পারবো। আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা কি এই কাজগুলো করতে পারতেছি কিনা, যে এইভাবে রাউন্ড শেপ নিয়ে আমি কি লগো ক্রিয়েট করতে পারতেছি কিনা, লিখা ক্রিয়েট করতে পারতেছি কিনা, এটা ছিল আমাদের মেইন উদ্দেশ্য। আমরা করতে পারতেছি, তো বাকি যে অংশগুলো আছে প্রত্যেকটা জিনিস আমি আমাদেরকে সলভ করে দেব। আচ্ছা এখানে যে জিনিসগুলো আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন আমার সাদা রঙের অংশটা ভিতরের দিকে চলে আসছে, অর্থাৎ এটা আপনার এখানে রয়ে যাচ্ছে, তো এগুলো থাকা যাবে না। তবে আপনারা ট্রাই করছেন, খুবই ভালো লাগতেছে। আচ্ছা এখানে যে অংশটা, আমি একটা জিনিস প্রবলেম ফেস করতেছিলাম স্যার, যেটা ওই যে আমি মাইনাস করার পরে ওইটা যে সাদা অংশ যেটা হোয়াইট কালার, হোয়াইট কালারটা করার পরে ওটা যখন আমি আমার নিচে নিয়ে আসলাম ওই জায়গাটা আমি করতে পারতেছিলাম না স্যার। আচ্ছা আমি আপনার স্ক্রিনটা একটু দেখব, দেখে কাজটা করব। আচ্ছা আমাদের কিন্তু মেইন উদ্দেশ্যই ছিল হচ্ছে এই যেটা বেস্ট ডিজাইন 100% প্রিমিয়াম, এইভাবে এই কাজটা করতে পারতেছেন কিনা। এই যে শেপগুলো যা আছে এই শেপের কাজগুলো কিন্তু আপনাদেরকে এখনও পুরোপুরিভাবে প্লেসিং করা দেখানো হয় নাই, যার জন্য এইসব নিয়ে আমি কখনো আপনাদের কোনো গা দিচ্ছি না। তবে এই জায়গাটা আপনি ঠিকমতো প্লেসিং করতে পারছেন কিনা সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ইসমাম ভাই, সবুজকলি প্রাথমিক বিদ্যালয়, একটু খেয়াল করে দেখেন সবুজকলি প্রাথমিক বিদ্যালয় লিখছেন ভালো কথা, নিচে আপনার সবুজ জায়গা আছে কিন্তু উপরে কিন্তু সবুজ জায়গা নাই, আমি কি বুঝাতে পারছি কথাটা? আচ্ছা কলি সবুজ কলি প্রাথমিক বিদ্যালয় রশ্মিকারগুলো দেখেন সব সাদা অংশে চলে গেছে, যেহেতু আমি লিখাটা সবুজ কলির ভিতরে লিখতে রাখছি তো আমাকে ওই ভিতরেই নিয়ে কাজ করতে হবে। যেমন স্থাপিত 1997 লিখছেন, এটা যতটুকু ফ্রন্ট ইউজ করছেন ওইখানেও ততটুকু ফ্রন্ট ইউজ করতে হবে যদি আপনি এটা ভিতরে লিখতে চান। তা আপনি এমনি ডিজাইন কনসেপ্টটা ভালো হয়েছে। আচ্ছা অ্যারাবিকা কফি প্রিমিয়াম, এখানে আপনার রাউন্ড কই? আচ্ছা পাইছি, ফিটনেস কোয়ালিটি বোস্টন বার্থ, এত ঠিক আছে, ওকে ফাইন, দা লগো পট। আচ্ছা এই যে সারমিন সুলতান, আপনার আপু আমি যেটা ওকে বলছিলাম এই সিস্টেম আপনি দিতে পারবেন না, হ্যাঁ নেক্সট টাইম থেকে আর কখনোই দিবেন না। আচ্ছা এই জায়গাটার মধ্যে আপনার কী প্রবলেম হইতেছিল বললেন যে?
ইয়া ভাই স্যার এইখানে যে সাদা অংশটা আছে উপর থেকে সাদা অংশ নাও পর আপনি সেদিন যেটা দেখাছিলেন ব্ল্যাক কালারের হ্যাঁ এইখানে একটা মাঝখানে একটা সাদা অংশ ছিল আমার যে আমি যে ইমেজটা ইউজ করছি এর উপর দিয়ে একটা সাদা অংশ আপনি ইউজ করেছিলেন যেটা এখান থেকে কন্ট্রোল মাইনাস করার পরে হোয়াইট কালার দিছিলেন ওটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিয়ে এসে মাঝখানে নামাইছিলেন এই লেখাটার পরে জি জি না ইমেজটা যে ব্যবহার করছি তার উপরে একটা রাউন্ড করা ছিল সাদা আচ্ছা আচ্ছা এটা কি নাই এখন না না আমি ওটাতে পারি না দেখে আমি পরে এই কনসেপ্টটা ইউজ করছি আচ্ছা 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 ওকে আচ্ছা ওকে ফাইন এই যে রাউন্ড শেপ যে করতেছেন বা রাউন্ড অ্যাড করতেছেন এই রাউন্ড অ্যাড করাতে আপনাদের কারো কোনো প্রবলেম ফেস হয়েছে মনে হয় না মানবিক উন্নয়ন ক্রিয়া সংস্থা আলো সুন্দর হয়েছে আপনার কনসেপ্টটা খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আলো কথাটাকে যদি আপনি ঘুরাই লিখতেন মনে হয় আরও সুন্দর হইতো এই আলো কথাটাকে যদি এভাবে ঘুরাই লিখতেন আরও সুন্দর হতো অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি একটু বড় করে ঘুরাই লিখতেন সুন্দর লাগতো আরও যদিও এমনিও সুন্দর লাগতেছে আমার ভালো লাগতো আচ্ছা এখানে আপনি এমনি কিছু লিখে টিখে বসে আছেন লরেন ইপসাম আন্ডার ডলার সেট আমেট এটা সেটা আপনাদের সবার উদ্দেশ্য একটা কথা বলে নেই আমরা যখন লগো কনসেপ্ট শুরু করব লগো কনসেপ্ট শুরুর সময় আপু আপনার লেখা কোথায় আমি তো রাউন্ড লেখা চাচ্ছিলাম লেখা দিতে হবে আমাকে আর আরেকটা কথা এই যে দেখেন আপনি স্টারগুলো লিখছেন স্টারগুলো কিন্তু অলরেডি আমার শেপের বাইরে চলে গেছে এরকম করে দেওয়া যাবে না যা আছে সব ভিতরে থাকতে হবে ওকে ফাইন আমরা একটা জিনিস দেখাই দিই যেহেতু আপনার লগো নিয়ে কথা উঠছে আপনি একটা দেখা দিই কি একটা অবস্থা আমার মাথা মতো সব খারাপ হয়ে যাচ্ছে এই যে রাউন্ড লগো ডিজাইন যদি আমি সার্চ করি সার্চ করার পর এখানে দেখবেন আপনি বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের মধ্যে দেখবেন আপনি মনে করেন সাপোজ মনে করেন একটা ডিজাইনকে এই এই ডিজাইনটাকে মনে করেন কপি করতেছেন তো লেখা আছে দেখেন লগো টেক্সট হেয়ার নাম্বার ওয়ান তারপর হচ্ছে আপনার আবার এখানে অনেকগুলোর মধ্যে থাকে যে আপনার ইওর লগো নেম তারপর হচ্ছে লেখা থাকে হচ্ছে ইওর নেম বা ইওর লগো এইসব লেখা থাকে তা আমরা যারা মানে এটাকে কপি করি ওনারা এটাও কপি করেন যে ইওর লগো লগো ডিজাইন হেয়ার তার ইওর মানে ইওর টেক্সট হেয়ার লগো মানে লগো কন্টেক্ট লগো টেক্সট হেয়ার অর্থাৎ যা আছে হুবহু সেম টু সেম করে ফেলি এই জিনিসটা আমরা করতে করবো না আমরা যেটা করবো যেমন লেখা আছে লগো টেক্সট হেয়ার এই লগো টেক্সট হেয়ার ইউজ না করে আপনি ইউজ করবেন হচ্ছে আপনার একটা কোম্পানির নেম ইউজ করবেন যে কোনো একটা কোম্পানির নেম ইউজ করে কাজ করবেন জিনিসগুলো আপনাদের সাথে একদম গা করে আলাপ করব যেহেতু আমরা মাত্র শুরু করছি স্টেপ বাই স্টেপ শুরু করছো যে আমি বললাম না যে 9 বা 10 আপনাদের তখন থেকে লগো ডিজাইনগুলো শুরু হয়ে যাবে তখন ইনশাল্লাহ আমাদের যত প্রশ্ন আছে বা যত এই ধরনের প্রবলেমগুলো আছে সব আমরা সলভ করতে পারবো আচ্ছা তো এগুলি তৈরি করতে গিয়ে কারো যদি কোনো প্রবলেম হয় বা কেউ যদি কিছু আগে করতে চান করতে প্রবলেম ফেস করেন সেগুলো হচ্ছে বলেন সেগুলো আমি ফিল আপ করে দিচ্ছি আচ্ছা তো আমরা যেহেতু এই প্রবলেমগুলো ফিল গ্যা করতেছি না অনেকেই সুন্দর সুন্দর ডিজাইন করছি আমরা আমরা যেটা করবো এইসব কাজগুলো কন্টিনিউসলি করব ট্রাই করব যে আসলে আমরা পারতেছি বা চেষ্টা করতেছি যেমন এই যে দেখেন টেক্সটের একটা ডিজাইন এটা দেখেন একটা টেক্সটের ডিজাইন এই টেক্সটের ডিজাইনগুলো আমরা নিজেরা নিজেরা করতে পারতেছি কি না এগুলো হচ্ছে কি না এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন খেয়াল রেখে কাজ করবেন তাহলে আশা করি আপনাদের প্রবলেমগুলো মানে আরও বেশি সলভ হয়ে যাবে আচ্ছা যে বিষয়টা আপনার জিয়া ভাইয়ের ছিল সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আমি এখানে নিছি নিয়ে এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি তা আমি কী করছি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম কপি করে জাস্ট এখানে রাখলাম রেখে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে আমি ছোটো আরেকটু ছোটো করছিলাম অর্থাৎ চিকন একটা করার ট্রাই করছি আর কি এই দুইটাকে ধরলাম শিফট প্রেস করে ধরে আমি কী করতেছি মাইনাস ফ্রন্ট করে দিলাম মাইনাস ফ্রন্ট করে দিয়ে এটা কালারটা দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট কালার এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি আরেকটা কপি করে দেন হচ্ছে আমি নিচে নিয়ে আসছিলাম এ হচ্ছে আমার কাজ ছিল আমি অনেকবার ট্রাই করছি কিন্তু পারি নাই স্যার এটা আচ্ছা এখানে যে ঘটনা ঘটছে আমি হচ্ছে এখানে দুইটা ছিল এখানে হচ্ছে একটা তিনটা আমার কিন্তু আলাদা আলাদা তিনটা শেপ
এই দুইটাকে আমি আগে করছি মাইনাস ফ্রন্ট করছি, কিন্তু এটাকে কিন্তু মাইনাস ফ্রন্ট করি না। আপনি মেবি এটা সহ ধরে কাজ করতেছিলেন, এজন্য হচ্ছিল না। হ্যাঁ, আর কোনো সমস্যা? না, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যে টুলস প্যানেল আছে, সেই টুলস প্যানেলের মধ্যে একটা টুলস আছে যার নাম হচ্ছে রোটেট টুল। সেই রোটেট টুলসটা হচ্ছে এইখানে পাবো। আর এই রোটেট টুলসের মধ্যে যদি আমি রাইট বাটন ক্লিক করি, তাহলে আপনি ভিতরে যে অংশগুলো পাবেন সেটা হচ্ছে রোটেট এবং রিফ্লেক্ট, দুইটা অপশন পাবেন। এই পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করে আমি চাইলে কি করতে পারি, এটাকে বাইরে নিয়ে আসতে পারি। একটু খেয়াল করে দেখেন, আমার যে রোটেট অপশনগুলো আছে, আমরা অ্যাকচুয়ালি রোটেট বলতে কী বোঝাচ্ছি সেটা একটু বুঝাই। সেটা হচ্ছে আমি এর ফার্স্ট যে অংশটা দেখছিলাম, অর্থাৎ সিলেকশন টুলসের মাধ্যমে যে অংশগুলো দেখছিলাম, সেটা হচ্ছে আমি যদি কোনো শেপের কর্নারে চলে যাই, তখন দেখবেন একটা কার্ভ টাইপের একটা অপশন আসে। আমি চাইলে কী করতে পারি, এটা দিয়ে এই জিনিসটাকে ঘুরাইতে পারি। এটা কিন্তু একটা রোটেট, ঘুরতেছে জিনিসটা। এখন এই যে রোটেশনটা আছে, এই রোটেশনটার কিন্তু কয়েকটাই ক্যাটাগরি থাকতে পারে। কয়েকটা ক্যাটাগরির মধ্যে কেমন ক্যাটাগরি, সেটা হচ্ছে সে কী করতেছে, সে হচ্ছে সে এক জায়গা থেকেই ঘুরতেছে, সে এক জায়গা থেকেই ঘুরতেছে। কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে যে টোটাল এই জিনিসটাই সে তার একটা সেন্টারকে কেন্দ্র করে ঘুরবে। অর্থাৎ এই জিনিসটাই আমার প্রয়োজন হচ্ছে বারবার, আমি এরকম কিছু চাচ্ছি। এটা হচ্ছে ওয়ে, এটা হচ্ছে রোটেশনের একটা ওয়ে। এখন আমি যে ঘুরাবো, খেয়াল করে দেখেন, আমি যে ঘুরাবো, ঘোরানোরও কিছু আপনার ওয়ে থাকতে পারে, আপনার কন্ডিশন থাকতে পারে। এক নম্বর কন্ডিশন হচ্ছে ও ঘুরবে কেমন করে ঘুরবে, কপি 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 হয়ে, মানে এটার আরও অনেকগুলো কপি হবে, সে ঘুরতে চাইবে। আর নর্মাল ঘোরানো হচ্ছে যে সে আমি কী করলাম, এভাবে ড্র্যাগ করে তাকে আমি ঘুরিয়ে দিলাম, এটা হচ্ছে একটা ঘোরানো, এটা হচ্ছে রোটেশন। এখন আমি কী করতেছি, ওকে রোটেট করতে চাচ্ছি, অর্থাৎ ও আরও কপি হয়ে হয়ে ঘুরবে, একটা ফুলের মতো হবে, এরকম চাচ্ছি আমি। এখন এই যে ঘোরানোটার মধ্যেও কিছু ওয়েথ আছে, কন্ডিশন আছে। নাম্বার ওয়ান হচ্ছে কন্ডিশন যে আপনি কোত্থেকে ঘুরাতে চাচ্ছেন, আপনি কোর্ট থেকে ঘুরাতে চাচ্ছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি ওকে কি সিঙ্গেল রোটেশন করতে চাচ্ছেন না মাল্টি রোটেশন করতে চাচ্ছেন, এটা কিন্তু আলাদা আলাদা একটা অপশন থাকে। এখন সিঙ্গেল রোটেশন বলতে কী বোঝাচ্ছি, মাল্টি রোটেশন বলতেও কী বোঝাচ্ছি, কোত্থেকে ঘুরাবো সেটা সম্পর্কে এটাও একটা আগে আছে কথা থাকতে পারে। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আলাদা আলাদা করে বোঝানো দরকার। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি ওকে কোত্থেকে ঘুরাবো, এটা একটা অপশন। এইটার অপশনের যে আনসারটা আছে সেটা হচ্ছে আমি যদি কোনো অবজেক্টকে ঘোরাতে চাই, জিনিসটি একটু খেয়াল করবেন, আমি যদি কোনো অবজেক্টকে ঘোরাতে চাই, তাহলে আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, ওই অবজেক্টটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাকে কী করতে হবে, রোটেট অপশনে ক্লিক করতে হবে। রোটেট অপশনে যখন আমি ক্লিক করতেছি, তখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যে মানে অবজেক্টটা ছিল তার মিডেলে একটা হচ্ছে পেস্ট কালার টাইপের, যেটাকে বলে সায়ান কালার টাইপের একটা কিছু একটা অ্যাড হয়ে আছে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ওই হচ্ছে সেন্টার। দেখুন, আপনি যেটা হয়তো বা কোয়েশ্চেন দেখতে পারে, আসলে মানে এটা ও সেন্টার বলতে আপনি কী বোঝাচ্ছেন? ও সেন্টার বলতে বোঝাচ্ছে এই, আপনি ওকে নিয়ে যেখানে অ্যাড করবেন ওইখান থেকেই আপনার অবজেক্টটা ঘুরতে থাকবে। যেমন আমি ওকে চাচ্ছি এখান থেকে ঘুরাতে, ভালো করে খেয়াল করে দেখেন, আমি চাচ্ছি ওকে এখান থেকে ঘোরাতে। এখানে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন ও এখান থেকে অটোমেটিকলি এখানে চলে আসছে। এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ও হচ্ছে ঘুরবে একে সেন্টার গিয়া করে সিলেক্ট করে। অ্যাজ ইউজুয়াল আপনি যেই পেন্সিল কম্পাসের কথা আমরা জানি, পেন্সিল কম্পাসটার মধ্যে এক পাশে হচ্ছে কম্পাস থাকে, আরেক পাশে হচ্ছে পেন্সিলটা থাকে। কম্পাসের যে সূচালো অংশটা আপনি যেখানে অ্যাড করবেন, অর্থাৎ যেখানে আপনি সেন্টার ফিক্সড করবেন, ওইখানে কেন্দ্র করে আপনি কী করতে পারবেন, ঘোরাতে পারবেন। আপনি ইচ্ছা করলে সেন্টারটাকে চেঞ্জও করে কাজ করতে পারেন। আচ্ছা, একটা মিনিট প্লিজ।
জি আওয়াজ, আওয়াজের অবস্থা একদম খারাপ করে ফেলছে। আচ্ছা এখন আপনার এইটার হচ্ছে তার সেন্টার, আমি সেন্টারটা ফিক্সড করে দিছি, ভালো করে খেয়াল করবেন জিনিসটা। আমি আরেকবার রিপিট করতেছি, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রোটেট অপশনে ক্লিক করলাম। এখন আমি একটু আগে দেখাচ্ছিলাম হচ্ছে এইখানে সেন্টার, আমি এখানে সেন্টার ফিট করব না, আমি চাচ্ছি এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সেন্টার। আমি আবারও ক্লিক করলাম, আমি এটাকে ক্লিক করলাম, আবার এতে রোটেশনে যাচ্ছি, আমি এখন চিন্তা করতেছি এইটাও সেন্টার না, আমি সেন্টার হচ্ছে এইটা। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ আপনি যেখানে ক্লিক করবেন ওইখানে এসে সেন্টার হিসেবে নিয়ে নেবে। আচ্ছা তা আমি এখানে গেলাম, একে সিলেক্ট করলাম, রোটেশনে গেলাম, গিয়ে আমি কী করতেছি, এই হচ্ছে আমার সেন্টারটা ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে ঘোরাতে চাচ্ছি। আমি জাস্ট এখানে অল্টার প্রেস করে, একটু খেয়াল করে দেখেন, অল্টার প্রেস করে আমি কী করতেছি, ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে কন্ট্রোল ডি যদি আমি ইউজ করি, খেয়াল করে দেখেন সে এইখানে আপনার মিডলটাকে কেন্দ্র করে সে ঘুরতেছে, সে তার মতো করে ঘুরতেছে। এটা হচ্ছে মাল্টি রোটেশন, সে কী করতেছে, মাল্টি রোটেশন করতেছেন। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার কোনো অ্যাকুরেট কোনো ভ্যালু নাই, অর্থাৎ যে প্রত্যেকটা থেকে প্রত্যেকটার দূরত্ব হবে 10 ইঞ্চি বা 2 ইঞ্চি বা এত সেন্টিমিটার, এরকম কিন্তু কোনো ভ্যালু নাই। আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে ওকে আমি সেন্টারটা ফিক্সড করছি, সেন্টারটা ফিক্সড করে দেন হচ্ছে আমি জাস্ট ডিলিট, যেভাবে মুভ অপশনটা আমরা যেমন অল্টার প্রেস করে মুভের যে অপশনটা শিখছি, অ্যাজ ইউজুয়াল আমি কী করছি, জাস্ট অল্টার প্রেস করে একটু কার্ভ করে দিছি। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আমি এখানে যে কার্ভটা করছি, ওকে যে আমি এখানে ক্লিক করে যে কার্ভ করছি, তো সে তো নর্মালি আমরা যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে মানে এমনি অল্টার প্রেস করে যখন আমি কাজটা করতাম, এখানে যখন অল্টার প্রেস করে কাজটা করতাম, অল্টার প্রেস করে যখন আমি কপি করতেছি, তখন তো সাথে সাথে ও চলে যাচ্ছে, কিন্তু ওর ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ও জাস্ট কার্ভ হচ্ছে। কেন? কারণ ওই যে আমি ওকে সেন্টারটা ফিক্সড করে ফেলছি এখানে, এজন্য সে এই জায়গা থেকে আর নড়বে না। এখন আমি অল্টার প্রেস করে ড্র্যাগ করলে সে এইভাবেই ড্র্যাগ হবে, এইভাবেই ড্র্যাগ হবে। এখন যদি কন্ট্রোল ডি ইউজ করেন, ওই যে আবার ওই আগের কাজটা করবে যে আপনার ট্রান্সফর্ম এগেইন হিসেবে কাজ করে, এটাকে বলা হয় মাল্টি রোটেশন। আচ্ছা এখন এই মাল্টি রোটেশনের আরও কিছু অপশন আছে, আমি যে বারবার বলতেছি যে আপনি যেখানে সেন্টার ফিক্সড করবেন ওইখানেই হবে। যেমন আমি একটা স্টার ক্রিয়েট করলাম, স্টার ক্রিয়েট করার পর আমি একটা সেন্টার ফিক্সড করতে চাচ্ছি, আমি এখানে একটা সেন্টার ফিক্সড করলাম, করার পর জাস্ট অল্টার প্রেস করে কী করতেছি, আমি ওকে এখানে কপি করে দিচ্ছি। এখন যদি কন্ট্রোল ডি ইউজ করি দেখেন, ওর মতো করে ঘুরতে থাকবে, যতই প্রেস করেন ওর মতো করে ঘুরতে থাকবে। ঠিক একইভাবে আপনি যেখানে ওর সেন্টারটা ফিক্সড করেন না কেন, ওইখান থেকে এসে ঘুরতে থাকবে, এটা হচ্ছে মাল্টি রোটেশনের অংশ। নাম্বার টু, সিঙ্গেল রোটেশন কী জিনিস? সিঙ্গেল রোটেশনটা হচ্ছে আপনার হাতে মনে করেন 4-5টা স্টোন আছে বা পাথর আছে, আপনি কী করলেন, একটা জায়গায় দাঁড়ায় আছেন, দাঁড়ায় থেকে আপনার চারপাশে একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আপনি কিন্তু নিজে সেন্টার, আপনি আপনার চারপাশে এগুলো কী করলেন, আশেপাশে বিছিয়ে দিলেন, গোল করে বিছিয়ে দিচ্ছেন। অর্থাৎ আপনার এই হচ্ছে একটা অপশন, অর্থাৎ এই হচ্ছে একটা অপশন, এ হচ্ছেন আপনি, আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে নিই, এ হচ্ছেন আপনি, এ হচ্ছেন আপনি, অর্থাৎ আপনি হচ্ছেন সেন্টার। আপনি আপনার হাত দিয়ে দিয়ে এইখানে একটা রাখলেন, একটা পাথর রাখলেন, আবার এইখানে একটা পাথর রাখছেন, আবার এইখানে একটা পাথর রাখছেন, আবার এইখানে একটা পাথর রাখছেন, আবার এইখানে একটা পাথর রাখছেন। ভালো করে খেয়াল করে দেখেন, আমি কিন্তু আমার জায়গাতে দাঁড়িয়ে 5টা পাথর 5 জায়গায় কী করছি, রেখে দিছি এবং রাউন্ড করে রেখে দিছি। একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখান থেকে এইখানে যত দূরত্ব, এটা কি আপনি পরিমাপ করছেন? পরিমাপ কিন্তু করেন নাই। এখান থেকে এখানে দূরত্ব সেম না, অর্থাৎ এটার দূরত্ব এটার দূরত্ব সেম না, সো এইটা এবং এইটা সমান না, কারণ হচ্ছে আপনি কোনো পরিমাপ নিয়ে কাজ করেন নাই। আপনি যে কাজটা করছেন যে আমি দাঁড়ায় আছি, আমার কাছ থেকে এতটুকু দূরত্ব, এখানে দিলে সুন্দর লাগবে, এখানে দিলে সুন্দর লাগবে, এখানে দিলে সুন্দর লাগবে, এটা করে করে আপনি 5টা 5 জায়গায় বসায় দিচ্ছেন। এটার নাই কোনো আপনার অ্যাকুরেট ডিস্টেন্স, নাই কোনো অ্যাকুরেট ডিস্টেন্স বা নাই কোনো অ্যাকুরেট ভ্যালু। বুঝতে পারছি? তো এই জিনিসটাকে বলা হয় সিঙ্গেল রোটেশন। এখন একটা কোয়েশ্চেন দেখতে পারে, আপনি এই সিঙ্গেল রোটেশনটা কীভাবে করবো? সিঙ্গেল রোটেশনটা করার জন্য
আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, আমি যাই করি না কেন, আমি একটা গ্যা করে নেই, কন্ট্রোল আর দিয়ে আমি এটা সেন্টারটা ফিক্সড করে নিচ্ছি যাতে আপনি সেন্টার বরাবর কাজ করতে পারেন। এটা নিলাম, এটাও এখানে নিলাম। আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমরা যখন আমরা কিন্তু এভাবে খুব সহজে সেন্টারটা ফিক্সড করতে পারি, অর্থাৎ মিডলে সেন্টারটা নিতে পারি। তো যদি দেখি আমরা সেন্টার ফিক্সড করার জন্য, তখন কিন্তু আমাকে একটু জুম করে দেখতে হবে যে অ্যাকুরেটলি সেন্টার আছে কিনা। দেখেন একদম এখানে চারটা অংশ দেওয়া আছে, আমি সেন্টারটা ফিক্সড করলাম। আচ্ছা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, মনে করেন এটা হচ্ছে সেন্টার আমার, আর এখানে হচ্ছে আমার তিনটে আলাদা আলাদা অপশন আছে। আমি কি করলাম, এখানে রাখলাম এটাকে। রাখার পর আপনার ডিজাইনের প্রেক্ষিতে আপনি চাচ্ছেন ও এখানে আরেকটা হলে ভালো হয়, এই জায়গায় আরেকটা হলে ভালো হয়, তখন আপনি কি করবেন, ওকে সিলেক্ট করবেন, রোডের অপশনে ক্লিক করবেন। রোডের অপশনে ক্লিক করে আমি এখানে কি করব, সেন্টারে চলে যাব। খেয়াল করে দেখবেন সেন্টারে চলে যাচ্ছি, সেন্টারে চলে গিয়ে আমি জাস্ট একটা ক্লিক করলাম, আমি কিচ্ছু করিনি আর, জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করে এখানে যাব, অল্টার প্রেস করে ওকে কপি করব, একটা কপি করে আমি ছেড়ে দেবো। এখন যদি আমি কন্ট্রোল ডি ইউজ করি, ভালো করে খেয়াল করবেন, এখন যদি কন্ট্রোল ডি ইউজ করি সে কী করবে, এখান থেকে এখানে যতটুকু দূরত্বটা আছে সেইটাকে কপি করে নিয়ে আরেকটা ট্রান্সফর্ম করবে সে। কারণ কন্ট্রোল ডি এর কাজটা হচ্ছে প্রথম যে ট্রান্সফরমেশনটা আছে, অর্থাৎ আপনি যে ট্রান্সফরমেশনটা ঘটিয়েছেন ওইটাই সে কী করবে, রিপিট করবে, বারবার 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 রিপিট করবে। তো আমি এখন যদি কন্ট্রোল ডি দেই সেম একই কাজ করবে, কিন্তু আমি তো চাচ্ছি এর পরের যেটা হবে সেটা কিন্তু একটু এই সেম হবে না, আর একটু দূরে হবে। এখন আমাকে কি করতে হবে, আবার আমাকে এটাকে সিলেক্ট করতে হবে, অ্যান হচ্ছে রোডের অপশনে ক্লিক করতে হবে। মাল্টি রোটেশনের এটাই একটা গ্যাপ, প্রত্যেক সময় আপনাকে আলাদা আলাদাভাবে ক্লিক করে করে এটাকে সিলেকশন করতে হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, অল্টার প্রেস করে আমি কি করব, এখানে নিয়ে আসলাম। এবার বুঝেন যে এইখান থেকে এখানের দূরত্ব যেটা আছে, এইখান থেকে এখানের দূরত্ব কখনোই সেম না, এবং এইখান থেকে এখানের দূরত্ব আর এখানকার এখানের দূরত্ব সেম না, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা অপশন নিয়ে গঠিত। এটাকে বলা হয় সিঙ্গেল রোটেশন, অর্থাৎ সিঙ্গেল রোটেশনও আপনি যতবারই করবেন ততবারই আপনাকে কী করতে হবে, একটা একটা করে ক্লিক করে 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 কাজ করতে হবে, একটা একটা ক্লিক করে করে সিঙ্গেল রোটেশন করতে হবে। তো আমরা দেখলাম হচ্ছে সিঙ্গেল রোটেশন দেখলাম, মাল্টি রোটেশন দেখলাম। তো মাল্টি রোটেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে, এই জিনিসটা হয়তো বা অনেক সময় আপনার গ্যা হতে পারে, চিন্তা হতে পারে যে আপনার কী হচ্ছে না হচ্ছে, এই জন্যই দেখায় দেওয়া। তা আমি এরকম একটা ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পর যদি আপনার প্রয়োজন পড়ে আর কি, ইলিপস নিলাম। এখন আপনি চাচ্ছেন এখানে কী করতে, রোটেট করতে। দেখেন রোটেটের মধ্যে ক্লিক করার সাথে সেটা হচ্ছে তার সেন্টার। এখন আমি জাস্ট অল্টার প্রেস করে এখানে আপনি ক্লিক করবেন, সেন্টার একটা ক্লিক করবেন, অল্টার প্রেস করে আমি যদি এখানে ড্র্যাগ করে দেই সে কিন্তু এটাকেই সেন্টার ধরে কাজ করবে। এখন কন্ট্রোল ডি ইউজ করেন, এভাবে কাজ করবে, বুঝতে পারছি কথাটা। তো আমি মাল্টি রোটেশন দেখলাম, সিঙ্গেল রোটেশন দেখলাম, এগুলি নিয়ে কার কী কোয়েশ্চেন আছে বল। এই জায়গাতে একটু খেয়াল করে দেখেন, আমরা একটা জিনিস প্রবলেম ফেস করতেছি, সেই প্রবলেম ফেসটা হচ্ছে, সাপোজ মনে করেন আমি এই কাজটা করলাম, এই জিনিসটা করলাম, করার পর আমি রোটেশনে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে অল্টার প্রেস করে আমি কী করতেছি, এখানে রাখলাম, অল্টার প্রেস করে রাখার পর কন্ট্রোল ডি যদি এখন ইউজ করতেছি, দেখেন একদম বোঝা যাচ্ছে যে এটা একদম সবার উপরে, এই জিনিসটা সবার উপরে বোঝা যাচ্ছে। আমি হয়তো বা মানে এখন বুঝতেছি না, আমি এটাকে কালারটা দিয়ে দিই, স্ট্রোক কালারটা দিয়ে দিই। এই যে এখন যেমন বোঝা যাচ্ছে এটা হচ্ছে সবার উপরে, বাকিগুলো হচ্ছে আবার সবার নিচে। আমাকে বুঝাতে পারছি কথাটা, যে এটা হচ্ছে আপনার সবার উপরে, এটা আমাদের সবার প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আমি কী করব, সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে দুইটাকে সিলেক্ট করব। ভালো করে খেয়াল করবেন জিনিসটা, এই দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডিভাইড অপশনে ক্লিক করবেন, ডিভাইড অপশনে ক্লিক করে আনগ্রুপ করে ফেলবেন, আনগ্রুপ করে এ বাকি যে দুইটা আছে সেটাকে আমি অটোমেটিকলি আগের মতো যে গ্যাটা ছিল, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটাকে সিলেক্ট করে আমি ইউনিট করে ফেলবো, আর এটাকে রাইট বাটন ক্লিক করে আমি অ্যারেঞ্জ করে পিছনে দিয়ে দিব, সেন্ড টু ব্যাক। দেখেন এটা কিন্তু ব্যাকে চলে গেছে। আবার এটাকে ধরবেন, আপনার এটা সহ কিন্তু ধরতে হবে, সরি এটা সহ আমি ধরবো, ধরে আমি সেন্ড টু ব্যাক দিয়ে দিব। আবার এটাকে ধরবো, এটাকে ধরে এইগুলোকে টোটাল দুইটাকে ধরে আমি ইউনিট করে ফেলবো। এখন দেখেন আমার এই জিনিসটা পিছনে আসে এরকম মনে হচ্ছে, অর্থাৎ এটাকে পিছনে আসে এরকম মনে হচ্ছে, এটা সামনে নাই। অর্থাৎ আমাকে যেটা করতে হবে
সেটা হচ্ছে আমার সামনে যে অংশটাকে ওটাকে আমাকে অ্যারেঞ্জ করে পিছনে পাঠাতে হবে, তবে ডিভাইড করে অ্যারেঞ্জ করে পিছনে পাঠাতে হবে, তাহলে কি আপনি কাজটা করতে পারবেন। তো এই যে প্রবলেমটা আছে, প্রবলেমটা মনে হয় সলভ হয়ে গেছে আপনাদের। এবার চলেন আমরা একটু অন্য একটা কাজে যাই। সেটা হচ্ছে আমি এখানে একটা শেপ তৈরি করলাম, একটা ইলিপস তৈরি করলাম, ইলিপস তৈরি করে আমি চাচ্ছি এই অবয়বটাকে একটা পাতার মতো অবয়ব দিতে। ভালো করে খেয়াল করবেন, আমি এই অংশটাকে চাচ্ছি একটা পাতার মতো অবয়ব দিতে। সে কারণে কি করলাম, এটাকে ধরে, এখানে কালারগুলো আসতেছে না, এটাকে ধরে আমি দেখেন ডিরেক্ট সিলেকশনে গেলাম। ডিরেক্ট সিলেকশনে গিয়ে এটাকে ডিসিলেক্ট অবস্থায় থাকবে, ডিরেক্ট সিলেকশনে গেলাম, গিয়ে এই যে জাস্ট এই যে কর্নারটার মধ্যে আমি একটা ক্লিক করলাম। খেয়াল করে দেখেন, আবার আমি এই জিনিসটা দেখাচ্ছি, জাস্ট এই পয়েন্টারটাতে একটা ক্লিক করলাম। আমি এক কাজ করি, আমি গাইডগুলো হাইড করে রাখি আপাতত। এই যে পয়েন্টার মধ্যে আমি একটা ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে একটু খেয়াল করে দেখেন আবার যেই কন্ট্রোল প্যানেল আছে, সেই কন্ট্রোল প্যানেলের মধ্যে এইখানে একটা অপশন আসছে কনভার্ট। আমি এই কনভার্টের মধ্যে ক্লিক করব। কনভার্টের এইখানে ক্লিক করলে দেখেন এই জায়গাটা একটু যে রাউন্ড ছিল, রাউন্ডটা আপনার চোখালো হয়ে গেছে। আবার কি করব, এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা ক্লিক করব, আবার এই কনভার্টের মধ্যে ক্লিক করব। অ্যাকচুয়ালি কনভার্ট হলে যেটা হয় সে হচ্ছে রাউন্ড থেকে সে কর্নারে কনভার্ট হয়ে যায়। এখন একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার একটা পাতার মতো। আমি যদি এখন এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই দুইটা জায়গায় যদি আমি ক্লিক করি, দুইটাকে ধরার জন্য শিফট প্রেস করতে হবে। আমি যদি এখন ডাউন অ্যারো ইউজ করি, দেখেন আমি এই পাঁচটাটাকে ডাউন অ্যারো দিয়ে খুব সহজেই আমি একটা পাতা অবয়ব তৈরি করতে পারতেছি। আচ্ছা, আপনি যদি বলেন যে এখানে আমি আরেকটু কাজ করব, সেটাও করতে পারবেন। যেমন এই ডিরেক্ট সিলেকশন দিয়ে এইখানটা যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে একটা হ্যান্ডেল ক্রিয়েট করতে পারতেছেন। আমি জাস্ট এই হ্যান্ডেলটাকে দিয়ে আমি ইচ্ছে করলে কার্ভও করতে পারি। একটু খেয়াল করে দেখেন, আপনি ইচ্ছে করলে এখানে কার্ভও করতে পারবেন, আর এই কর্নারটাকে এটাকে ধরে আপনি ইচ্ছে করলে এটাকে মেনটেনও করতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি আসলে একটু ভুল ধরে ফেলছি, আমি সরি। এটাকে ধরে আমি কি করব, এখানে ধরে আমি একটু মেনটেনও করতে পারি। আপনার প্রয়োজন হলে এটা মেনটেনও করতে পারবেন আপনি, যে আপনি পাতার মতো একটা অবয়ব তৈরি করতে চাচ্ছেন। যেরকম একটা তৈরি অবয়ব তৈরি করতে চাইলে আপনি ইচ্ছা করলে এখান থেকেও এইভাবে করতে পারেন। আবার একটু দেখ, যদি বলেন যে বুঝি নাই, তাহলে আমি আর একটু দেখাইতে পারি। সেটা হচ্ছে আবার আমি প্রথম থেকে দেখাচ্ছি, আমি এখানে গেলাম, একটা গ্যা তৈরি করলাম, ইলিপস তৈরি করলাম, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই কর্নারটাকে ক্লিক করব, এই যে এই পয়েন্টারটা ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা অপশন আসবে কার্ভ। আমি যদি কার্ভে ক্লিক করি, দেখেন এটা কার্ভ হয়ে গেছে। এখন পাশে একটা দেখেন রাউন্ড, রাউন্ডে ক্লিক করলে আবার রাউন্ড হয়ে যাবে। আমি কার্ভে ক্লিক করলাম, কার্ভে ক্লিক করে এই যে দেখেন একটা হ্যান্ডেলের মতো দেখা যাচ্ছে। এখানে ধরে যদি আমি এটাকে একটু ড্র্যাগ করে দিই, খেয়াল করে দেখেন আমার এখানে একটা পাতার মতো অবয়ব চলে আসছে। এখন যদি এই পাশটা ধরি, ধরে যদি একটু নিচের দিকে নিয়ে আসি, আপনি চাইলে খুব সহজে এরকম একটা পাতার মতো তৈরি করে নিতে পারেন। এটা হচ্ছে জাস্ট আমি হাতের মতো হাত দিয়ে তৈরি করে নিলাম আর কি। এটা আপনার যদি ইচ্ছা হয় এরকম করে তৈরি করতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় যে না আমি করবো না, আপনার ইচ্ছা সম্পূর্ণ। আচ্ছা, করলাম। করার পর আপনি যদি চান যে এটাকে নিয়ে একটু কাজ করবেন, আপনি ইচ্ছা করলে কাজ করতে পারেন। কী কাজ করতে পারবো, আমি একটা লাইন টুল ইউজ করলাম, লাইন টুল ইউজ করে রাখলাম, কার্ভেচার টুলস দিয়ে আমি একটু কার্ভ করে নিই এটাকে, কার্ভেচার টুলস দিয়ে কার্ভ করে এটাকে আমি মিডলে নিয়ে আসি, মিডলে নিয়ে আসলাম। যদি মনে করেন যে না আর একটু কার্ভ করা দরকার, আপনি ইচ্ছে করলে ওইটাও কার্ভ করতে পারবেন। এভাবে মিডলে নিয়ে আসেন, মিডলে নিয়ে সেটাকে ধরে ডিভাইড অপশনে ক্লিক করলাম। আমি আপনাদেরকে জাস্ট একটা লিভ বানানো শেখাচ্ছি, আর কিছু না। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখানে ধরলাম, ইউজ করলেন কি, গ্রেডিয়েন্ট ইউজ করলেন। গ্রেডিয়েন্ট ইউজ করে আমি কী করতেছি, এখান থেকে ড্র্যাগ করে দেখেন এখানে কালো চলে আসছে। এই অংশটাকে ধরে আমি জাস্ট এখানে ক্লিক করি এবং এখান থেকে ধরে এখানে ড্র্যাগ করে দিই। আমার মনে হয় এটাই ঠিক ছিল, বিকজ অফ এই পাশটা থেকে এই পাশটা একটু ডার্ক হবে, অর্থাৎ পিছনের সাইডটা একটু ডার্ক হয়। এটা ঠিক আছে। এখন আমি যেটা করবো, এটার মধ্যে সিলেক্ট করে এই পাশটার মধ্যে কালার দিব হচ্ছে একদম ফুল গ্রিন কালার, ফুল গ্রিন কালার। আর এই পাশটার মধ্যে কালার দিব হচ্ছে আপনার হালকা গ্রিন কালার। আর এই পাশটার মধ্যে ক্লিক করব হচ্ছে, এই পাশটার মধ্যে আবার একই কাজ করব, এখানে হচ্ছে ফুল গ্রিন কালার দিব, আর এই পাশটার মধ্যে কালার দিব হচ্ছে আপনার হালকা গ্রিন কালার। এই হচ্ছে আমার একটা অবয়ব, এই হচ্ছে আমার একটা অবয়ব। আপনি যদি চান যে না আপনি
আর একটু কম বেশি করবেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারেন, এটাকে আলাদা আলাদা করে নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্পূর্ণ আপনার ইচ্ছা কিভাবে কাজ করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। ওকে ফাইন, এই হচ্ছে করলাম আমি। এখন একে আমি রোটেট করতে চাচ্ছি, খেয়াল করে দেখেন, একে আমি রোটেট করতে চাচ্ছি। এখন রোটেট যে করব, রোটেট করার জন্য আমি চাচ্ছি যে অ্যাকুরেট ডিস্টেন্স, ভালো করে খেয়াল করবেন, অ্যাকুরেট ডিস্টেন্স। অ্যাকুরেট ডিস্টেন্স মানে আমি চাচ্ছি এটার চারপাশে 15টা আপনার পাতা হবে, এরকম চাচ্ছি। তো আমি যদি চারপাশে 15টা পাপড়ি চাই, এরকম টাইপের যদি কোনো কিছু চাই, সেক্ষেত্রে আমি কি করব, সিস্টেমটা কি? তো আমি আবার কি করতেছি, রোটেট অপশনে যাচ্ছি। রোটেট অপশনে গিয়ে আমি যখন এইখানে ক্লিক করতেছি, ক্লিক করার আগে এতক্ষণ যে কাজটা করতেছি, নর্মালি আমি একটা ক্লিক করতাম, কিন্তু এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিক করার সময় আমাকে অল্টার প্রেস করতে হবে। খেয়াল করে দেখেন, আমি যদি অল্টারটা প্রেস করি, খেয়াল করে দেখেন আমার যে মাউস আছে, মাউসের পাশে একটা ডট 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 চিহ্ন আসতেছে। যদি অল্টারটা প্রেস করা ছেড়ে দেই, তাহলে কিন্তু এটা আবার চলে যাচ্ছে। আমি আবার এখানে প্রেস করতে চাচ্ছি, অল্টারটা প্রেস করে দেখেন, অল্টার প্রেস করলে একটা ডট ডট অপশন আসবে। যখন আপনার ভ্যালু থাকবে, কথাটা ভালো করে খেয়াল করবেন, যখন আপনার ভ্যালু থাকবে বা নির্দিষ্ট সংখ্যা থাকবে, তখন হচ্ছে অল্টার প্রেস করে আমি রোটেট করব। যেমন আমার ভ্যালু আছে যে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব 20 ডিগ্রি হবে, যদি আমার সংখ্যা থাকে যে আমার 10টা সংখ্যা হবে, অর্থাৎ 10টা পাপড়ি হবে, তখন হচ্ছে আপনাকে অল্টার প্রেস করে রোটেশন করতে হবে। এখন অল্টার প্রেস করে যখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমার সামনে এই পপ আপটা প্রেস হয়ে যাবে, চলে আসবে। অল্টার প্রেস করে যখনই আপনি এখানে প্রেস ক্লিক করবেন, তখনই হচ্ছে এই পপ আপটা আপনার সামনে চলে আসবে। এখানে আমি কি করব, এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে দেবো 360। এখন কোয়েশ্চেন থাকতে পারে, আপনি 360 দিলেন কেন? 360 হচ্ছে যে টোটাল রাউন্ডটা হচ্ছে 360। এখন আমি পাতা চাচ্ছি কটা, 12টা, মনে করেন 12টা। আমি অবলিক ইউজ করব, অবলিক ইউজ করে 12 দিব। তো প্রথম চাচ্ছি হচ্ছে আপনার 360, 360 অবলিক হচ্ছে 12, কারণ 12টা চাচ্ছি, এজন্য 12 দিলাম। এখন আমি কি করব জানেন, প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে সে আমাকে দেখাবে যে কতগুলো, কত ডিগ্রি সে অ্যাঙ্গেল চাচ্ছে। আবার আমি বলতেছি, যদি এখানে আপনি ভুল করে থাকেন, তখন আবার আমি চেঞ্জ করে দিচ্ছি। 360 দিলাম, আমি অবলিক দিব, এখন মনে করেন আমি 12-র জায়গায় 15 দিলাম, মনে করেন। আমি প্রিভিউতে ক্লিক করব, প্রিভিউতে ক্লিক করে দেখব ওকে আছে কিনা। হ্যাঁ, ওকে আছে। এখন আমি কপির মধ্যে ক্লিক করব, কপির মধ্যে ক্লিক করে কন্ট্রোল ডি ইউজ করে, খেয়াল করে দেখেন, কন্ট্রোল ডি ইউজ করে আমি টোটালটা করে ফেলছি, বুঝতে পারছি। এখন দেখেন আমার প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব যেমন সমান, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, দেখেন একদম 15টা এখানে। এখন এই যে পাতাটা হচ্ছে উপর নিচ আছে, এই পাতাটা উপর নিচ আছে, আমি এখন যেটা করতে পারি, রাইট বাটন ক্লিক করে জাস্ট অ্যারেঞ্জ করে দেন, ব্রিং টু ফ্রন্ট করে দেন। এখন এটাকে ধরে আবার ব্রিং টু ফ্রন্ট করে দেন, এটাকে ধরে আমাকে ব্রিং টু ফ্রন্ট করে দিতে হবে। এখন দেখেন এই জিনিসগুলো আপনার বারবার আসবে, সো দ্যাট আমি কী করবো, এই জায়গাটা ধরে জাস্ট আমি এখানে ডিভাইড করে দেবো, তাহলে আর এই প্রবলেমটা হবে না। যেমন এটাকে ধরবো, এটাকেও ধরবো, দুইটাকে ধরে আমি কী করবো, ডিভাইড অপশানে ক্লিক করবো, আনগ্রুপ করবো, আনগ্রুপ করে এটার এবং এইটাকে কী করবো, ইউনিট করে দিচ্ছি। আর এই অংশটাকে যেভাবে ছিল ওইভাবে আমি অ্যাড করে দিচ্ছি। ওই একই অপশানটা গা হবে, প্লে হবে, অর্থাৎ আলাদা আলাদা করে করতে হবে, প্রত্যেকটা ধরে ধরে কাজ করতে হবে। তাহলে এই পর্যন্ত রেডি করতে হবে, রেডি করে কাজ করতে হবে। যখন আমি এটাকে ইউনিট করব, তখন আবার গ্যাতে চলে যাবে। আচ্ছা, সেন্ড টু ব্যাক করে দিলাম এটাকে, আসছে ব্রিং টু ফ্রন্ট। অর্থাৎ প্রত্যেকটা করতে হবে আপনাকে, একটা একটা করে প্রত্যেকটা করতে হবে, অর্থাৎ এটার সাথে এইটা, এটার সাথে এটা, প্রত্যেকটার মধ্যে একটার মধ্যে একটা করতে হবে, তাহলে গিয়ে আপনার অ্যাকুরেট হবে, নাহলে হবে না। ডিভাইড করব, আনগ্রুপ করব, একটা একটা করে প্রত্যেকটার সাথে করতে হবে, একদম লাস্টে এসে এটাকে মিলে যাবে, একদম এইখানে এসে মিলবে, এর আগে মিলবে না। আর এখানে একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে জিনিসটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সো দ্যাট একটু খেয়াল রাখবেন যেখানে চেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা, এটা লাস্টভাবে আমি করে দিচ্ছি,
আচ্ছা এটা দিয়ে দিব হচ্ছে নিচে, তাহলে আর প্রবলেম হবে না। একই ঘটনা ঘটবে, আবার পিছনের থেকে আসতে হবে। এখন আমি রাখতেছি, একটু খেয়াল করে দেখেন আমি কি করতেছি। এটা হচ্ছে সবার উপরে আছে তাই না, আমি যদি একে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দেই, একদম সবার পিছনে চলে যাওয়ার কথা তাই তো, সবার পিছনে চলে যাওয়ার কথা, অর্থাৎ সবার পিছনে অলরেডি এসে চলে গেছে। কিন্তু এইখানে কিন্তু আরও দুইটা পাতা আছে, মানে পাতার পাপড়ি আছে, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ও। এখন আমি যদি এই জায়গা থেকে এই অংশটা থেকে এই অংশটা যদি ডিলিট করে দেই, অর্থাৎ ওর উপরের অংশটা যদি ডিলিট করে দেয়, তাহলে কিন্তু এই অংশের উপরের দিকে ভেসে আসে। এই জন্য আমি কী করতেছি, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এই দুইটা অংশকে ধরলাম, আর নিচের যে পাপড়িটা সেটা, অর্থাৎ এক দুই তিন, উপরের তিনটা, উপরের দুইটা আর নিচের একটা, তিনটাকে ধরলাম, ধরার পর ডিভাইড অপশানে ক্লিক করলাম। ডিভাইড অপশানে ক্লিক করে আমি আনগ্রুপ করে নেই, আনগ্রুপ করে এই দুইটাকে ধরি, ধরে রাইট বাটন ক্লিক করে আমি কী করতেছি সেন্ড টু ব্যাক অ্যারেঞ্জ করে নিলাম। আবার এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে কী করলাম সেন্ড টু ব্যাক অ্যারেঞ্জ করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ডিলিট করে ফেলতেছি। এটা কোনটা ছিল, এইটার অংশটা ছিল, ভালো করে খেয়াল করবেন, এটার যে বাকি অংশটা এটা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, একটা অংশ ডিলিট করে দিলাম। আবার এটাকে ধরে আমি বাকি অংশটা ডিলিট করে দিলাম, এটা হচ্ছে, এটা কিন্তু আপনার এই অংশটা, অর্থাৎ ওর অংশটা হচ্ছে এইখানে, বুঝতে পারছি। এখন ওইটা, এইটা, এইটা, এই অংশগুলো যদি ধরি, যদি আমি ইউনিট করে দেই না, এখানে আবার একটু ভুল হচ্ছিল, এখান থেকে এটা ডিলিট করে দেই, হ্যাঁ এবার ডিলিট করে দিলাম, চলে আসছে এইটা, এইটা, এই অংশগুলো হচ্ছে আলাদা। এখানে কি আছে নাকি আরেকটা, না আরেকটা নেই, আমি এটাকে একসাথে করে দিই, তাহলে আর প্রবলেম হবে না। এটা কিন্তু আলাদা সম্পূর্ণ, বুঝতে পারছি। এক্সট্রা অংশগুলো সবগুলো ডিলিট করে দিছি আমি, এক্সট্রা যে অংশ ছিল, অর্থাৎ এর যে অংশগুলো ছিল, এখন দেখেন কি হয়েছে, কন্ট্রোল ওয়াইতে দেখি, ওর যে এক্সট্রা অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি ডিলিট করে দিছি এখান থেকে, যার জন্যে উপরের অংশটা ভেসে আসছে। আমি এটাকে রেকর্ডিং করছি, আমি আরেকবার দেখাই আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্যে। এখান থেকে একটা কপি করি, অল্টার প্রেস করে এখানে কপি করলাম, রোড অপশনে গেলাম। এক্সকিউজ মি স্যার, একটা প্রশ্ন। জি অবশ্যই বলেন স্যার, পাতাটা যেভাবে তৈরি করেছেন আগের উপর দেখালে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দুটাকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে আমি একটু ঘুরায় নিলাম, কারণ হচ্ছে ওই অংশটাকে উপরে দেওয়ার জন্য আর কি। আচ্ছা এটা নিয়ে আমার প্রবলেম, মেইন প্রবলেমটা হচ্ছে এটা নিয়ে, ঠিক আছে। এখন আমি যেই কাজটা করব, যেই জিনিসটা এখানে করছি, সেটা হচ্ছে ওকে আমাকে নিচে দিতে হবে, আর এই অংশটাকে বের করে নিয়ে আসতে উপরে, ওকে আমাকে উপরের দিকে নিয়ে আসতে হবে আর এই অংশটা থাকবে নিচে, ক্লিয়ার। তা আমার যেহেতু ওকে উপরের দিকে নিয়ে আসতে হবে, আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি রাইট বাটন ক্লিক করে এতটুকু ফুলটার মধ্যে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে যদি গা করে ফেলি, ওকে এবং ওকে সিলেক্ট করলাম, ওকে ধরলাম, ধরার পর আমি যদি এখানে ডিভাইড অপশানে ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দেখেন ওর যে উপরের যে অংশটা আমি এটাকে ডিলিট ফেলে দিচ্ছি, ফেলে দিলে দেখেন চলে আসছে খুব সহজে। আচ্ছা এটাকে আমি কী করতেছি, নিচে দিয়ে দিই, সেন্ড ব্যাক করে ফেলি, এটাকে আমি সেন্ড টু ব্যাক দিয়ে দিই, দেখেন বুঝতে পারছি এবার জিনিসটা, উপরের অংশটা আমি জাস্ট ফেলে দিছি, ক্লিয়ার। এবার একবার করলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা আর যে পাতাটা তৈরি করছি সেটা সম্পর্কে একটু পরে বলতেছি আমি। এখানে আমি আর কি করতে পারি, যেটা করতে পারি এখান থেকে গিয়ে ড্র্যাগ করে আমি ইচ্ছে করলে এখানে একটা
বৃত্তের মতো তৈরি করতে পারি, যেটাকে এখান থেকে যদি আমি রেডিয়াল ইউজ করি দেখেন আমার কিন্তু একটা ফুলের মতো হয়ে গেছে। এখন আমি এটাকে ধরলাম, ধরে রাখলাম, রেখে আমার যদি প্রয়োজন হয় যে আমি এখানে যাচ্ছি এখানে লাইনটা, এখানে লাইন টুলটা তৈরি করলাম, এখান থেকে ইউজ করলাম হচ্ছে কার্ভেচার টুলস, কার্ভেচার টুলসটা ইউজ করলাম, এখানে রাখলাম, এটাকে হালকা একটু এদিকে নিলাম, নিয়ে এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়ায় দিই, যেহেতু সবুজ কাণ্ড থাকে সো দ্যাট সবুজ কাণ্ডই আমি দিলাম এখানে, তারপর ডার্ক দিচ্ছি আর একটু বাড়ায় দিচ্ছি, ক্লিয়ার? ওকে, আমরা জানি স্ট্রোকের মধ্যেও গ্রেডিয়েন্ট প্লে করা যায়, আমি একটু সেন্ড টু ব্যাক দিয়ে দিচ্ছি, আমরা জানি স্ট্রোকের মধ্যেও গ্রেডিয়েন্ট প্লে করা যায়, আপনি যদি চান গ্রেডিয়েন্ট প্লে করতে আপনি ইচ্ছা করলে করতে পারেন, অর্থাৎ আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট যদি ইউজ করতে চান, লিনিয়ার না রেডিয়াল লিনিয়ারটা ইউজ করতে চান করতে পারেন। আর বাকি যে অংশটা আছে সেই অংশটার মধ্যে আমি একটা টবের মতো তৈরি করে দিই, এই দিলাম, ডিপেন্ড করবে হচ্ছে আপনার স্টাইলের উপর, ডিজাইনের উপর। বুঝতে পারছি, দেখেন, আচ্ছা যে জিনিসটা এটাকে কিভাবে বানালাম সেটা দেখানোর দেখাতে চাচ্ছিলাম, বলতে চাচ্ছিলেন আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে ফার্স্ট আমি একটা গা তৈরি করছি, ইলিপস তৈরি করছি, ইলিপস তৈরি করে ডিরেক্ট সিলেকশনে গিয়ে কর্নারটার মধ্যে আমি একটা ক্লিক করছি, ক্লিক করে আচ্ছা এখানে একটা কালারটা চেঞ্জ করে নিই, আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন কার্ভেচার টুলস আছে, আমি কার্ভেচার টুলসে ক্লিক করলাম, ক্লিক করে এখানে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা দিয়ে আমি হালকা একটু বাঁকা করে নিই, সেটাকে এটাকে একটু বাঁকা করে নিই, আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারেন আপনার প্রয়োজন মতো, বুঝতে পারছি আমি আপনার প্রয়োজন মতো মডিফাই করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এই পাশটার মধ্যে আমি কী করতেছি, ধরে একটু নিচের দিকে নামাই দিচ্ছি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আর এখান থেকে লাইন টুল ইউজ করলাম একটা, লাইন টুল ইউজ করে কার্ভেচার টুলসে যাই, কার্ভেচার টুলস দিয়ে আমি একটু কার্ভ করে নেব, এরকম কার্ভ করে নিলাম, নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরেন দুইটাকে, ধরে ডিভাইড অপশনে প্রেস করেন, প্রেস করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলেন, এই অংশটাকে ধরে আমি কি করব, এখান থেকে যে গ্রেডিয়েন্টের টুলস আছে এই টুলসগুলো নিয়ে আমি ড্র্যাগ করে হালকা একটু ড্র্যাগ করে নিলাম, আবার এটাকে ধরেন, এটাকে ধরে আপনি চাইলে এই অংশটার মধ্যে হালকা একটু ড্র্যাগ করে নিতে পারেন, এই হচ্ছে আমার যেই পাতাটা আছে সে পাতাটা তৈরি হয়ে। এই জিনিসটা যদিও এর আগের ভিডিও মানে অংশের মধ্যে আমি ভিডিও করে দেখাচ্ছি দেখাইছি আপনারা দেখতে পারেন আর কি। জি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনাদের যে আজকে প্রজেক্টটা দেবো সেটার উপর সেখানে চলে যাব। তো ফার্স্ট আমি একটু পাতা বানানোটা দেখাচ্ছি, আরেকটা কথা বলে দিচ্ছি, পাতা যে আপনাকে বানাইতেই হবে তা কিন্তু কোনো গ্যারেন্টি নাই, মানে এটা পাতাই বানাইতে হবে, আপনি যে কোনো কিছু তৈরি করতে পারেন আপনার ইচ্ছা মতো, জাস্ট আমি আপনাদেরকে একটা গ্যা দেখা দিলাম আর কি। এখানে ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশনে যাবেন, আজকের ভিডিওটা দেখলেও আপনি ক্লিক করে গ্যা করে ফেলতে পারবেন, দেখতে পারবেন, এখানে যাবেন, এখানে গিয়ে আমি এই অংশটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে কি করতেছি আমার যে এই যে কার্ভেচার সিলেকশন অ্যাঙ্কর পয়েন্টস কর্নার এর মধ্যে ক্লিক করে আমি কর্নার ক্রিয়েট করে নিলাম, আর এই পাশটাকে ধরে আমি জাস্ট এখানে একটু ড্র্যাগ করে এটুকু একটু কার্ভ করে নিলাম, খেয়াল করে দেখেন একটা কার্ভ করে নিলাম। এখন আবার যদি এই কর্নারটা ধরি আমি ড্র্যাগ করে নিই, এখন একটা আমাদের মধ্যে একটা জিনিস প্রচলিত কি জানেন, প্রচলিত হচ্ছে আমি এই পাশটার মধ্যে কার্ভ করছি এজন্য আপনাকে এই পাশটাতেই কার্ভ করতে হবে, আপনি কিন্তু ইচ্ছে করলে যেমন তেমনভাবে কার্ভ করতে পারেন। যেমন এখানে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এখানে ড্র্যাগ করে দিলাম, ড্র্যাগ করে দিয়ে আমি যদি এখানে যাই গিয়ে যদি মনে করেন এই অংশটা নিয়ে কার্ভ করি আমি কিন্তু সেটাও পারবো, আমি যদি চাই যে এটাকে ধরে এখানে নিয়ে কাজ করতে সেটাও কিন্তু পারবে, দেখেন ওটার থেকে সুন্দর হয়েছে এটা। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে কোথায় কোন জায়গায় কীভাবে কাজ করতে পারবো সেটা তো আপনাদের সবার জানাই আছে, জাস্ট আপনি আপনার প্রয়োজন মতো এটাকে অ্যাড করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি এটাকে ইয়া করলাম,
নিলাম, নিয়ে হচ্ছে কার্ভেচার টুসে যাই, কার্ভেচার টুসে গিয়ে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এটাকে কী করতেছে কার্ভ করে নিলাম, কার্ভ করে নিয়ে দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি কী করতেছি ডিভাইড অপশানে প্রেস করতেছি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে আমি এটাকে একটু ড্র্যাগ করে ঠিক করে নিচ্ছি, এখান থেকে ড্র্যাগ করে ঠিক করে নিচ্ছি, না এটা এখানে ড্র্যাগ করে নিই, আর এটাকে সিলেক্ট করে এটা মনে হয় মোটামুটি আসে, এরপর আমি জাস্ট একটু ঠিক করে নিচ্ছি, আর কিছু না স্যার। ডিভাইড অপশনটা কোন জায়গায় আসছে? ডিভাইড অপশন আছে পাথ ফাইন্ডারের ভিতরে, পাথ ফাইন্ডারের ভিতরে ডিভাইড অপশনটা আছে, আর এটা হচ্ছে আপনি আগের ক্লাসটার মধ্যেই পাবেন, বুঝতে পারছেন? আগের ক্লাসটার মধ্যে আমরা ডিভাইড অপশনগুলো দেখানো হয়েছে, অর্থাৎ আপনি দুই জায়গাতেই পাবেন, আমার জ্ঞাতেও পাবেন, চ্যানেলও পাবেন, সেখানে হচ্ছে আলাদা আলাদা করে দেখানো আছে, আর আমাদের যে ভিডিওগুলো আছে সেখানে লিঙ্কগুলো শেয়ার করা আছে, সেগুলো থেকে দেখতে পারেন। আচ্ছা, এই আমি এটাকে রাখলাম, এখানে রাখলাম, রাখার পর আমি যে এর কথাটা বলতেছিলাম, রোটেটের অপশনটার কথা বলতেছিলাম, সিলেক্ট করেন, রোটেটে ক্লিক করেন, এখানে আমি অল্টার প্রেস করে ক্লিক করব, যেটা আমাদের দেখেন এখানে কী ঘটনা ঘটছে, আমি যেটা সিলেক্টেড সেটা কিন্তু প্রবলেম করছে, অর্থাৎ এইটা আপনার সিলেক্টেড না বিধায় এই ঘটনাটা ঘটছে। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। আচ্ছা, আমাদের অপরাজিত আপা, ওনার এই গ্যাটা হচ্ছিল অপরাজিত না, ওনার নাম অপরাজিত, এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে অল্টার প্রেস করে আমাকে গিয়া করতে হবে, অল্টার প্রেস করলে যেটা আসে সেটা ডট ডট আসে, অল্টার প্রেস করে ক্লিক করলে তখন হচ্ছে এই পপ আপটা আসবে, এর আগে কিন্তু আপনার আসবে না। ওকে, কপি করে দিলাম, কন্ট্রোল ডি ইউজ করেন। এখন যে মেইন প্রবলেমটা আমি ফেস করতেছি আর সেটা হচ্ছে এ হচ্ছে ওর উপরে চলে আসছে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওর উপরে ওকে নিয়ে আসতে হবে। দেখেন এই জায়গাটা আপনি খুব ভালো বুঝবেন আশা করি, আমি এইটা এবং এইটা এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই দুটোটা কিন্তু গ্রুপ করা, আমি আনগ্রুপ করে নেই। এখন এই অংশটা এবং এই অংশটা এই দুইটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে, সরি, এই অংশটা এই অংশটা দুইটাকে সিলেক্ট করে যে ডিভাইড অপশনে প্রেস করলাম, ডিভাইড অপশনে যখন দিলাম, দেওয়ার পর আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা পাতা হচ্ছে ওর উপরে আর ও কিন্তু নিচে ছিল, সো আমি যেটা করবো সেটা হচ্ছে উপরের পাতাটাকে ডিলিট করে দিব। দেখেন আমার হয়ে গেছে, বুঝতে পারছি এবার, আশা করি এবার সবচেয়ে মানে ইজিলি বুঝতে পারছি। অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটছে, ঘটনা হচ্ছে ওর কিন্তু অর্ধেক নেই, ওর কিন্তু অর্ধেক নেই, আর নিচের অংশটার মধ্যে খুব সুন্দরভাবে আমার এখানে ফুটে উঠতেছে। তা আমি যদি এখন এই দুইটাকে ধরে ইউনিট করে দেই, দেখেন আমার জন্য সব কিছু রেডি, আশা করি এখন বুঝতে পারছেন জিনিসটা কী হয়েছে। আমি হচ্ছে উপরের পাতাটা উপরের অংশটুকু আমরা কাটে ফেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা আমি কেটে ফেলে দিছি যাতে আপনার এই জিনিসটা বাইরে দেখা যায়, আর কিছু না। অ্যাকচুয়ালি যে ঘটনা যেটা সেটা হচ্ছে ও নিচে আছে, বুঝতে পারছেন কথাটা, ও হচ্ছে নিচে আছে, এ হচ্ছে ঘটনা, আর কিছু না। এই যে স্যার ডিভাইডটা আরেকবার দেখাতেন স্যার, ডিভাইড ডিভাইডার অপশনের গ্যাটা হচ্ছে আপনি দুইটাকে সিলেক্ট করবেন, আমি একটু আনগ্রুপ করে নেই দুইটাকেই, দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে আমার পাথফাইন্ডারের মধ্যে স্যার এক্সকিউজ মি পূর্বের অবস্থা থেকে আবার যদি করতেন কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, জি স্যার, জি স্যার। আচ্ছা, এই পাথফাইন্ডারে গিয়ে আমি কি করব, ডিভাইড অপশনে ক্লিক করব, ডিভাইড অপশনে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে আগে আনগ্রুপ করতে হবে, কারণ হচ্ছে ডিভাইড করার সাথে সাথে হচ্ছে গ্রুপ হয়ে যায়, আনগ্রুপ করব, আনগ্রুপ করে বাইরে একটা ক্লিক করব, বাইরে একটা ক্লিক করে যেহেতু আমার এইটা উপরে আছে সো এটাকে সিলেক্ট করে আমি ডিলিটে প্রেস করে, দেখেন আমার আর কোনো প্রবলেম নেই, এই দুটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ইউনিটের কাজ হচ্ছে একত্রিত করে দেওয়া, দুইটাকে এক করে দেবে, এক করে দেবে, শেষ কাজ। আমি এটার ডিটেলসটা আরও ডিটেলস পাবেন সেটা হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে সেখানে গেলে আপনি ক্লিয়ার দেখবেন। আজকে একটু দয়া করে আমরা যেটা করব সেটা হচ্ছে যারা হচ্ছে আমরা নিউ জয়েন হয়েছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস এর আগে যে কাজগুলো করে আসছি আমাদের একটু হয়তো বা রিকভার করতে একটু সময় লাগবে, আশা করি ইনশাল্লাহ রিকভার করে ফেলতে পারবো খুব সহজেই, এই জন্য আমরা একটু দেখব। তো এই হচ্ছে আমাদের মেইন ঘটনা, এই হচ্ছে আমাদের লিফ তৈরি করে পাতা তৈরি করে ওয়েটা। তো আমরা আমাদের একটা যে ইয়ার কথা বলছিলাম, হোমওয়ার্কের কথা বলছিলাম, সেটা একটু দেখব, কারণ হচ্ছে আমাদের একটু সময় কম, মাত্র 35 মিনিট সময় আছে, 35 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। তো আপনাদেরকে একটা ঘড়ি তৈরি করতে হবে, হোম ওয়াচ তৈরি করতে হবে, সেটা আপনার অবশ্যই ওয়াল ক্লথ হইলে ভালো হয় সবচেয়ে। তো কীভাবে তৈরি করবেন, কী সিস্টেমে তৈরি করবেন সেটা হচ্ছে আমরা এখন দেখব। আমি ফার্স্টে এখান থেকে একটা পলিগোনার টুলসে গেলাম, পলিগোনার টুলস দিয়ে আমি পলিগোনারটা অ্যাড করলাম এখানে, খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার একটা পলিগোনার টুল, আমি এটাকে কী করলাম রাখলাম এখানে রাখতেছি, তবে এর একটা সেন্টার ক্রিয়েট করে নিতে চাচ্ছি, আমি একটা সেন্টার ক্রিয়েট করে নিতে চাচ্ছি, খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার একটা সেন্টার ক্রিয়েট করার জন্য রাখলাম, রাইট বাটন ক্লিক করে
শো গাইড করে নিলাম। দেখেন শো গাইড করলাম হচ্ছে এই কারণে, কারণ আমি এর আগে যে কাজটা করছিলাম সেটার গাইডটা আপনাকে আছিল। যেহেতু আপনার গাইড এখানে আছে, সো দ্যাট আমি কি করতেছি এটাকে এটার সাথে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা এই হচ্ছে আমি মিডলে নিয়ে নিলাম, এখান থেকে একটা ইলিপস নেই। আর আরেকটা জিনিস একটা বলে দেয় আপনাদেরকে, সেটা হচ্ছে দুনিয়াতে যত ঘড়ি দেখবেন, যে যত কিছুই দেখেন না কেন, লাস্টের ভিতরের যে অবয়বটা সেটা কিন্তু গোলই হয়, যে কাটা প্লাস হচ্ছে ঘোড়ার যে ওয়েটা সেটা কিন্তু গোলই হয়। সো দ্যাট এই জিনিসটা মাথায় রাখবেন। আমি এটাকে ধরলাম, ধরে মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম, অর্থাৎ মিডলের অংশটা মাইনাস হয়ে গেছে। এটাকে ধরে আমি লিনিয়ারটাকে চেঞ্জ করে রেডিয়ালে নিয়ে গেলাম, রেডিয়ালে নিয়ে গেলে আর এখান থেকে একটু হালকা একটু ড্র্যাগ করে দিই। এই হচ্ছে আমার একটা অপশন। এখন আপনি এই জিনিসটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই, আপনি আপনার প্রয়োজন মতো। আমি এখানে কাট কালারটা ইউজ করি, অর্থাৎ আমি চাচ্ছি এটাকে ওই রিলেটেড একটা কালার ইউজ করতে। ওকে ফাইন, এটা ইউজ করি। এরকম মনে হয় অ্যাভেলেবেল ঘড়ি আমাদের বাসায় আছে। আর আরেকটা জিনিস মনে হয়, এখন আপনারা যে কাজটা করতেছেন, অনেকে হয়তো বা নিজের দেয়ালের দিকে তাকাচ্ছেন যে নিজের দেয়ালের ঘড়িটা কেমন দেখতে, এটা বানাইতে পারবেন কি না, এটা ওরকম হয়তো বা চিন্তা ভাবনা করতেছেন আর কি। যাই হোক, আমি কি করতেছি এখান থেকে আরেকটা জিনিস ড্র্যাগ করলাম। খেয়াল করে দেখেন আমার দুইটা অপশন রেডি করা আছে। এখানে আমি রাখলাম এটাকে, আমি এটাকে ধরে লিনিয়ার না রাখি, আমি লিনিয়ারটা ইউজ করি, লিনিয়ারটা ইউজ করে ড্র্যাগ করে আমি অ্যাড করে দিই। এটা অবশ্য বেশি গা হয়ে গেছে। আচ্ছা এটা রাখি, এটা রাখার দরকার নেই, দুইটাকে ধরি, ইউনিট করে দিই। এই হচ্ছে আমার ঘড়ির একটা অবয়ব চলে আসছে। মেবি এইখানে জিনিসটা ভালো লাগতেছে না, সো দ্যাট এইখানে ধরে আমি কী করতে পারতেছি, কর্নারটা ধরে হালকা একটু ড্র্যাগ করে কর্নার করে দিচ্ছি। আচ্ছা আপনি ইচ্ছা করলে এখানে কী করতে পারেন, আপনার যদি ইচ্ছে হয় আর কি, আপনি এইখানে একটা বেলের ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ আপনি একটা পেন্ডুলামের ব্যবস্থা করে দিতে পারেন। আমি পেন্ডুলামের একটা ব্যবস্থা করে দিই, যেহেতু আমার এখানে আসছে আমি একটা পেন্ডুলামের ব্যবস্থা করে দিচ্ছি। এই রাখলাম, এটার কালারটা চেঞ্জ করে নিব, কালারটা চেঞ্জ করে আমি একটু ডার্ক কালার ইউজ করার ট্রাই করবো। ডার্ক কালার না, আমার মনে হয় হোয়াইট কালারটা দিলে বেটার হয়, সো আমি হোয়াইট কালারটাই দিই। এই দিলাম হোয়াইট কালার। আর এখানে আমি যেহেতু পেন্ডুলাম ইউজ করবো, সো দ্যাট একটা ইলিপস দরকার, আমি একটা ইলিপস নিয়ে নিলাম এখানে। আর ইলিপস দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি, আমার মনে হয় এটা একটু মোটা হয়ে গেছে, এটা একটু চিকন করা দরকার। দুটাকে সিলেক্ট করেন, দুটাকে সিলেক্ট করে আমি ইউনিট করে দিব, ঠিক আছে। আচ্ছা আর ইচ্ছা করলে উপরে এইটার মতো করে আরেকটা অবয়ব রেডি করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। আমি জাস্ট আপনাকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা, আর কিছু না, ঠিক আছে স্যার। ইউনিট ইউনিট আর গ্রুপের মধ্যে পার্থক্য কি স্যার? কিসের মধ্যে? ইউনিট আর গ্রুপের মধ্যে পার্থক্য কি স্যার? গ্রুপটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকবে, অর্থাৎ প্রত্যেকটা শেপ হচ্ছে আলাদা আলাদা, আর ইউনিট হচ্ছে প্রত্যেকটা সবগুলো শেপ একসাথে হয়ে যাবে। নেক্সট টাইমে কি ওকে আমি আলাদা করতে পারবো না? না, ইউনিট করলে আপনারা আলাদা করতে পারবেন না, কিন্তু গ্রুপে করলে আলাদা করতে পারবেন। আচ্ছা এবার চলেন আমরা ভিতরের কাজটা করি। ভিতরের অংশটার মধ্যে আমি চাচ্ছি, যেহেতু আপনার একটা গিয়ার মধ্যে ঘড়ির মধ্যে 12টা ঘন্টা থাকে, সো আমি আগে 12 ঘন্টা রেডি করব। সো 12 ঘন্টা রেডি করার জন্য আমি একটা গিয়ার নিলাম, ইলিপস নিলাম, ইলিপস এখানে রাখি, ইলিপসটা নিয়ে এখানে রাখলাম। রাখার পর আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এই কালারটা না, আমি এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, ব্ল্যাক কালারটা দিয়ে দিই। ওকে ফাইন। এখানে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে আপনি ইচ্ছে করলে, আপনি ইচ্ছা করলে এখানে গাও ইউজ করতে পারেন, মার্কও ইউজ করতে পারেন, 1 2 3 4 ইউজ করতে পারেন। তবে অবশ্যই 1 2 3 4 যেটা করতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল বসাইতে হবে। আমি জিনিসটা দেখাই দেবো আপনাদেরকে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেটে গেলাম, রোটেটে গিয়ে আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করতেছি। আর মিডলে যদি আপনি চান যে না কোনো গ্যা করবেন, আমি সরি এখানে ক্লিক হয়ে গেছে আমার আনফর্চুনেটলি। কালারটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা এটাকে সিলেক্ট করলাম, রোডের রেস্টনে গেলাম, সেন্টারে গেলাম, সেন্টারে গিয়ে অল্টার প্রেস করে আমাকে কী করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমি যেটা দিব 360 অবলিক, যেহেতু আমার 12 ঘন্টা আছে, সো দ্যাট আমি 12 দিব, আমি 12 দিব। 12 দেওয়ার পর যদি আমি প্রিভিউতে ক্লিক করি, সে আমাকে দেখাবে 30 ডিগ্রি করে একটা একটা অ্যাঙ্গেল হবে। কপি দিলাম, কন্ট্রোল ডি ইউজ করেন, কন্ট্রোল ডি ইউজ করেন, দেখেন আমার ঘন্টাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি কী করবো, আমার গিয়া দরকার,
সেকেন্ডগুলো দরকার। এখানে কালারগুলো আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইউজ করি, এফ ইউজ করে আমি এই জিনিসটাকে অন করে দেই, অর্থাৎ যেই গাগুলো ছিল কার্ভগুলো ছিল সেটাকে অ্যাড করে দেয়। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, কার্ভগুলো কেন আপনি নর্মাল করে দিলেন? কারণ হচ্ছে যদি আমি কার্ভগুলো নর্মাল না করি তাহলে আপনি ছোট করতে পারবেন না, চিকন করতে পারবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। চিকন করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, কার্ভগুলোকে ছোট করতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমরা সবাই জানি যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কপি হয়। তো কপি করলাম, আমি একটা কপি করলাম, কপি করে রাখছি, রেখে এখানে আমি এখন আমি কার্ভ করবো এটাকে। এই কার্ভ করলাম, কার্ভ করার পর একটা মিনিট প্লিজ, অ্যারিমা আম্মা আসছে মনে দেখো তো। আচ্ছা 360 অবলিক আমি এখানে ইউজ করবো হচ্ছে 60, বুঝতে পারছি, কারণ যেহেতু মিনিট হচ্ছে 60টা মিনিট এজন্যে। এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আপনার প্রিভিউতে ক্লিক করেন আর কপিতে ক্লিক করেন। এখন কন্ট্রোল ডি যদি আমি ইউজ করি, বুঝতে পারছি আমার কিন্তু এই যে ঘড়ির যে আপনার গ্যা হয়ে গেছে 60 মিনিট এবং 12 ঘন্টা সবই কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটা আমার রেডি করা। আচ্ছা এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু ঘন্টার কাটা, কিছু আপনার মিনিটের কাটা, এই জিনিসগুলো আমাকে অ্যাড করতে হবে। এখন ঘন্টার কাটা মিনিটের কাটা অ্যাড করবো কোত্থেকে, এটাকে আপনাকে আপনার মতো করে বানিয়ে নিতে হবে। আমি অ্যাড করবো মনে করেন একটা, ফার্স্টে ঘন্টার কাটা অ্যাড করলাম, এখানে গেলাম, এখানে গিয়ে পয়েন্টারটা অ্যাড করে নিই, দুটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম হচ্ছে এখানে জাস্ট একটু কার্ভ করার জন্য আর কি। আমি জাস্ট এতটুকু কার্ভ করলাম আর এই পাশটার মধ্যে একটু বেশি কার্ভ করতে চাচ্ছি। আপ অ্যারো এবং লেফট রাইট অ্যারো ইউজ করে আমি কাজগুলো করলাম, একটু জুম করে দিই, এই কর্নারগুলো ধরে আমি হালকা একটু ড্র্যাগ করে কার্ভ করে দিই। ওকে ফাইন, এটা হচ্ছে আমার ঘন্টার কাটা, ঘন্টার কাটা আমি এটাকে এইখানে রাখি, এটাকে রাখলাম এখানে, আর এই কর্নারগুলো মনে একটু কার্ভ করে দিলে সুন্দর হইতো। ওকে ফাইন, এবার এটাকেই আমি এক কাজ করতেছি, একটা মিনিটের কাটা দরকার, এটাকে অল্টার প্রেস করে আমি একটা নিলাম, নিয়ে এটাকে একটু বড় করে দিই, বড় করে দিলাম এবং এই দুই পাশ থেকে অল্টার প্রেস করে একটু ছোট করে নিই। ওকে ফাইন, এটাকে মিডেলে রাখি, মিডেলে রাখি, এখানে রাখি। এখন একটা সেকেন্ডের কাটা রেডি করা দরকার, সেকেন্ডের কাটাটা রেডি রেডি করতেছি। এই হচ্ছে আমার সেকেন্ডের কাটার চিকন অংশটা, এই হচ্ছে আমার একটু মোটা অংশটা, এটাকে ধরলাম, দুইটাকে রাখলাম, এখানে রাখি, সিলেক্ট করে ইউনিট করে দিই, যদি দরকার হয় একটু লম্বা দরকার হয় আমি একটু লম্বা করে নিই, আর এটাকে ধরে আমি এটাকে এইখানে অ্যাড করে দিই, বুঝতে পারছি। এই হচ্ছে আমার সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, সব কিছু আমার এখানে অ্যাড হয়ে গেল। এখন এখন আমাকে যেটা করতে হবে, একটু খেয়াল করে দেখেন, মিডেলে যে আপনার জিনিসটা রাখছেন জিনিসটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, অর্থাৎ ভালো লাগতেছে না। আমি যেটা করব সেটা হলো মিডেলের মধ্যে এমন কিছু একটা অ্যাড করবো যাতে দেখতে ভালো লাগে। কীভাবে অ্যাড করবেন, ইলিপসে গেলাম, এখানে গিয়ে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি কী করতেছি এখানে একটা এরকম তৈরি করলাম, এটাকে হোয়াইট কালার দিয়ে দিই, এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে ছোটো করে নেব একটু, এটা ছোটো করে নিয়ে, ওফ সরি, দেখুন হচ্ছে কেন, এটার মধ্যে কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিয়ে দিই। এই হচ্ছে আমার ঘড়ির অংশ, বুঝতে পারছি কি, এটা হচ্ছে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য অল্প সময়ের মধ্যে একটু বানালাম, 10-15 মিনিটের মধ্যে বানাইছি। আপনার এখন
কোশ্চেন থাকতে পারে যে আমরা কেমন ঘড়ি বানাবো বা আমি কেমন হলে সুন্দর হবে, অর্থাৎ আমাদের প্রথমে কিছু মাথার চুল ছেঁড়া যাবে হচ্ছে, মানে ঘড়ি কোত্থেকে পাবো, ঘড়ি দেখতে কোত্থেকে পাবো, ভালো লাগবে কোত্থেকে, এই জিনিসগুলো হচ্ছে মাথার মধ্যে ঘুরবে। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা গুগলে চলে যাবো, আমি এখনই গুগলে যাব, গুগলে আপনার দেখায় দিব যে আসলে আমি ঘড়ি কোত্থেকে পাবো। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে যাচ্ছি গুগলে, আমি গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে আপনার এই যে ওয়াল ওয়াচ সার্চ করব। ওয়াল ওয়াচ ওয়াচ সার্চ করলে দেখেন হাজার হাজার ওয়াচ, আপনার হাজার হাজার ওয়াচ আপনি পেয়ে যাবেন, যে কোনো ব্র্যান্ডে অনেক ধরনের ওয়াচ আছে, অনেক ধরনের ওয়াল ওয়াচ যদি সার্চ করেন দেখবেন হাজার হাজার লাখ লাখ ডিজাইন। আপনি আমাকে সেম টু সেম এই ডিজাইনটা করে দেন, কোনো সমস্যা নাই আমার। আপনি আমাকে সেম টু সেম এই ডিজাইনটা করে দেন, কোনো সমস্যা নাই আমার। আপনি আমাকে সেম টু সেম এইটা করে দেন, অর্থাৎ ফুললি নকল করে আমাকে করে দেন, কোনো প্রবলেম নাই। বরঞ্চ এটা আরও আমি প্রেফার করবো যে হ্যাঁ আপনি আমাকে একদম অ্যাকুরেট এটা করে দিতে পারছেন। দরকার দয়া করে ওই কাজ করতে যাবেন না যে একটু খেলাম না, একটু বমি করে দিলাম, এরকম টাইপের কাজ করার দরকার নেই। অর্থাৎ এখান থেকে একটু নিলাম, ওইখান থেকে একটু, এরকম করে দরকার নেই। আপনি যদি করতে চান যে এটাই করবো আমি, সেম টু সেম এটাই করেন, একদম অ্যাকুরেট এটাই করেন। আবার মনে করেন যে না আমি এটা করব, এটাও করেন সেম টু সেম এটা করেন, অর্থাৎ আপনি চাইলে যে কোনো জিনিসটাকে কপি করতে পারেন, একদম অ্যাকুরেট কপি করতে পারেন, কোনো প্রবলেম নেই আমার। তো একটু মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। তা আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে যে আমাকে একটা ওয়াল ক্লক তৈরি করে দিতে হবে, যে কোনোটা আপনি তৈরি করতে পারেন, আপনি আপনার ডিজাইন মতো। এই পর্যন্ত যতগুলো আপনাদেরকে টুলস দেখানো হয়েছে ওই টুলসের ভিত্তিতে, ওই টুলসের উপর ডিপেন্ড করে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটা তৈরি করে দিবেন, আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটা আপনার ডিজাইন তৈরি করে দেবেন। এটা মানে কোনো ধরনের জ্ঞানে, যেমন একটু খেয়াল করে দেখেন এইখানে ওনারা যেটা করছে, দেখেন এক দুই তিন চার পাঁচ, এটা কিন্তু রোটেট করছে, এ পর্যন্ত এই জিনিসটা রোটেট করছে, এইখানে এতটুকু রোটেট করছে আর এখানে এই জিনিসটা রোটেট করছে। তা আপনি ইচ্ছা করলে রোটেট করেও কাজ করতে পারেন যে কোনো জিনিস, যেমন এই জিনিসটা এরকম দেখেন অনেকগুলো, আমি একটু আগে যেই ফুল তৈরি করছে অর্থাৎ পাতা তৈরি করছে, দেখেন এইটাও কিন্তু পাতা, প্রথম একটা রোটেট করছে, পরে আবার আরেকটা রোটেট করছে, এরপরে আরেকটা রোটেট করছে, দেখেন এরকম অ্যাভেলেবেল আছে। তা আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনার যেমন ইচ্ছে তেমন টাইপের রোটেট অপশনে নিয়ে কাজ করতে পারেন। বুঝতে পারছি কথাটা, বলেন কারো কোনো প্রবলেম আছে কিনা। না স্যার। ঘড়ির মধ্যে আমি নাম্বারটা বসাবো কিভাবে? নাম্বারটা বসাতে হলে আমাকে বসাতে হবে যেমন ওয়ান, এই ওয়ান লিখলাম, ওয়ান লিখে এখানে আপনি আপনার এই ফ্রন্ট ফ্যামিলি, ফ্রন্ট সাইজ যা আছে সব আপনি একে ফার্স্টে চেঞ্জ করে নিতে হবে। ফ্রন্ট ফ্যামিলি, ফ্রন্ট সাইজ যা আছে সব আমাকে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নেওয়ার পর আমি কী করবো, সাপোজ মনে করেন আমি ওয়ান হচ্ছে এটা ইউজ করলাম, মনে করেন আর কি, এটা হচ্ছে আমার ওয়ান, যদিও আমার জিনিসটা অনেক মানে খারাপ লাগতেছে দেখতে, মনে করেন এই হচ্ছে ওয়ান। আমি কী করবো, এখান থেকে ওকে ফেলে দিয়ে এখানে ওয়ান ইউজ করব, মনে করেন। আবার যখন এখানে টু ইউজ করব তখন ওকে একটা কপি করব, কপি করে এখানে অ্যাড করব, অ্যাড করে এখানে ইউজ করব হচ্ছে টু, এখানে ইউজ করব হচ্ছে টু। এই হচ্ছে এভাবে ওয়ান টু থ্রি ফোর আলাদা আলাদা, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনার বসাতে হবে। যদি বলেন যে কেন, কারণ আমি যদি রোটেট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে তো কোনো দিন রোটেট হয় না। তা আপনাকে কী করতে হবে, আগে রোটেট রেডি করতে হবে, রোটেট রেডি করে আপনাকে প্লেস করতে হবে, আপনার সংখ্যাগুলো প্লেস করতে হবে। আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় এই জিনিসটা দেখি আর কি, সেটা হচ্ছে ঘড়ির কাঁটা যদি মনে করেন যে এতটুকু হয়, আমার টু বা ওয়ানটা হয়ে যায় এত বড়, অর্থাৎ আমার ঘড়ির কাঁটাকে গিলে ফেলবে হচ্ছে টুটা, এরকম টাইপের। তা আমার যদি মানে কাঁটার থেকে বড় যদি সংখ্যা হয় তাহলে তাহলে জিনিসটা বাজে দেখা যায়, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আমি একটা সাইজ মেনটেন করব যে হ্যাঁ আমার এই সাইজগুলো ঠিক আছে, যেটার সাথে এটা মানায়, এরকম টাইপের একটা সাইজ ইউজ করবেন। এখন আপনি যদি ঘড়ির কাঁটার থেকে বা ঘড়ির থেকে বড় যদি আপনার সংখ্যা হয়ে যায় জিনিসটা বাজে দেখা যায়, তো জিনিসগুলো একটু খেয়াল রেখে কাজ করবেন। আমি কি করব, আমার এখানে যাব, গিয়ে অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে, লিখতে হবে, না লিখলে কিন্তু অ্যাড ফাইল কথাটা আসবে না। যেমন হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, যে কোনো একটা কিছু লিখতে হবে, লিখে অ্যাডে যাবেন, অ্যাডে গিয়ে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করলে এই অপশনটা আসবে, আপলোডে যাবেন, আপলোডে গিয়ে আমি কী করব, আমার যেই ফাইলটা আছে, ফাইলটা যেমন এআই, আমি এআইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এখানে সে হবে হচ্ছে আপনার লোড হবে, লোড হওয়ার পর আপনি জাস্ট এখানে কী করবেন, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে
এখানে চলে আসবে। এখানে চলে আসার পর আপনি এখানে কি করবেন, পোস্টে ক্লিক করবেন। এখানে ইউজ করব আমরা আমরা এআর ফাইল, আর আমরা গ্রুপে শেয়ার করব হচ্ছে, আমরা গ্রুপে শেয়ার করব কি, গ্রুপে শেয়ার করবেন হচ্ছে আপনার আমাদের যে মেইন ফাইলটা আছে সেটা, আমাদের যে মেইন ফাইলটা আছে সেটা আমরা গ্রুপে শেয়ার করব। স্যার এআই ফাইলটা কিভাবে স্যার সেভ করব একটু দেখালে ভালো। এআই ফাইলটা সেভ করবেন হচ্ছে আমাদের যে এই যে কাজটা করলাম, এই যে কাজটা করলাম, এই কাজটার মধ্যে এখানে যাবেন, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে যাবেন হচ্ছে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করলে এই হচ্ছে আমার অ্যাডোবি এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, এআই ফাইল, এখানে গিয়ে আমি সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করলে আমার এখানে চলে আসবে। ও এটা এআই ফাইল? জি এটা এআই ফাইল। আর আপনি যখন জেপিজি সেভ করবেন তখন ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে গিয়ে আমি কি করব এখান থেকে জেপিজি সিলেক্ট করব। জেপিজি সিলেক্ট করে এখান থেকে আমি কি করব ইউজ করব হচ্ছে 1000, যাতে আপনার কোয়ালিটিটা ভালো হয়। দেন হচ্ছে আমি কি করব সেভে ক্লিক করে আমি এটাকে সেভ করে দিব। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। ওকে, এটা গ্রুপ পোস্টে স্যার বলতেছেন? জি এটা।